গল্পের পঞ্চম বা শেষ অংশ বেলা বারোটা নাগাদ গোসল সেরে চুল মুছতে ব্যস্ত ছিল তানহা ফুট করে কেমন পোড়া পোড়া গন্ধ পেল প্রথমে মনের ভুল ভেবে নিয়ে আবার নিজের কাছে মনোযোগ দিল কিন্তু তা আর কতক্ষণ নাকের কাছে এসে যেন পোড়া গন্ধ মাছির মতো ভনভন করছে বাতাসের তালে তালে হাত থেকে তোয়ালেটা বিছানার ওপর রেখে আগেই তানহাপা বাড়ালো বেলকনির দিকে বেকনিতে দাঁড়িয়ে এদিক ওদিক কুকি ঝুঁকি দিচ্ছে আশেপাশে কোন বাড়িতে কারোর রান্না পুড়ছে কিনা যতদূর আশেপাশের বিল্ডিং এ চোখ যায় ডান পাশের ফ্ল্যাটের রান্নাঘরটা বেলকনি থেকে পরিষ্কার দেখা যায় জুওলজির একজন প্রফেসর ওই ফ্ল্যাটে থাকেন কাজের মেয়ে প্রায় সময় রান্না পুড়িয়ে ফেলে প্রফেসরের গুলুমুলু বউ এসে কাজের মেয়েটাকে দু দফা কথাও শুনিয়ে যান কি বা করবেন এভাবে প্রায় যদি কি ঘটনার পুনরাবৃত্তি ঘটে কে মেনে নিতে পারে তানহা কারণ ও অবশ্য উদ্ঘাটন করেছে বেকনিতে বসে বই পড়া কালীন কয়েকবার দেখে ওই ফ্ল্যাটের কাজের মেয়েটা রান্না চড়িয়ে ফোন ঘাটতেই থাকে মাঝে মাঝে যে তরকারি একটু নেড়েচেড়ে দিতে হয় সেই খেয়ালও তার থাকে না মারাত্মকভাবে ফোন এডিক্টেড কিন্তু আজ তানহা কাউকেই দেখল না না ওই কাজের মেয়েটাকে না প্রফেসরের গুলুমুলু বউটাকে তানহার কপালে ভাজ পড়ল পোড়া গন্ধটা এখনো যায়নি উল্টা যেন আরো বেড়েই চলেছে ফুট করে তানহার টনক নড়ল তার মা তো দুপুরের রান্না চড়িয়েছেন আর গন্ধটা তাদের ঘরের ভেতর থেকেই বেশি আসছে নিজের ঘরের খবর না রেখে সে গেছে অন্যের খবরদারি করতে তানহা বেলকনি থেকে ছুট লাগালো রান্নাঘরের উদ্দেশ্যে রান্নাঘরে এসে দাঁড়িয়ে পড়ল তানহা ধোয়া ধোয়া হয়ে গেছে পুরো ঘর তানহার কাশি উঠে গেল ধোয়া নাকের কাছে পৌঁছাতেই মুখে ওরণা গুজে তানহা দ্রুত এগিয়ে গ্যাসের চুলা বন্ধ করে দিল কড়াই ওপর পটল আর টাকি মার্ছের তরকারি পুড়ছে খুন্তি দিয়ে নাড়াতে লাগল তানহা তরকারি পুড়ে একদম কড়াইয়ের সাথে লেগে গেছে আর খাওয়ার যোগ্য নেই এদিকে এখনো পুরো রান্না ঘরে ধোয়া রান্নাঘরের জানালাগুলো জানালাগুলো খুলে দিয়ে ড্রয়িং রুম থেকে বড় টেবিল ফ্যান টেনে এনে রান্নাঘরের এক কোণে প্লাগে সেট করে দিয়ে ফ্যান চালিয়ে দিল এতে হয়তো তাড়াতাড়ি ধোয়া বাইরে চলে যাবে মায়ের কথা মনে পড়তেই তানহা এদিক ওদিক তাকাল রান্নাঘরে বসার ঘরে কোথাও মায়ের দেখা পেল না তানহা মায়ের ঘরের দিকে ছুটে গেল সেখানেও কেউ নেই তার বাবা ওষুধ আনতে গেছে একটু আগে এদিক ওদিক ঘুরে তানহা অবশেষে নেহালের ঘরের দিকে পা বাড়াল একমাত্র ওই ঘরটাই খুঁজতে বাকি দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চোখ গেল বিছানার দিকে বিছানার মাথার কাছের জানালার কাছে বসে আছেন তার মা উদাস দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে আছেন তানহা গুটি গুটি পায়ে মায়ের দিকে এগিয়ে গেল মায়ের কোন সারা শব্দ পেল না মায়ের কাঁধে হাত রাখল কিছুটাকে পেয়ে উঠে পেছনে ফিরলেন নেহালের মা তানহাকে দেখে উদাসভঙ্গিতে বললেন কিছু বলবি তুমি এখানে কেন ওদিকে রান্নাঘরে তরকারি পুড়ে কয়লা হয়ে গেছে তুমি চুলায় রান্না বসিয়ে এখানে বসে আছো কি তরকারি পুড়ে গেছে নেহালের মা তড়িঘড়ি করে উঠতে নিলেই তানহা তাকে ধরে বসিয়ে দেয় নিজেও বসে পড়ে মায়ের পাশে মায়ের কাঁধে হাত রেখে বলল আমি দেখে এসেছি তোমার কি হয়েছে মা এইভাবে উদাস হয়ে বসে আছো কেন এতটাই উদাস হয়ে আছো পোড়া গন্ধ ও তুমি অনুভব করনি কিছু না কিছু তো হয়েছেই বলো আমাকে দুটো দিন হয়ে গেল নেহাল ওই যে রাগ করে গেল পরে একটিবার ফোন ও করল না জুইটাকেও নিয়ে গেছে ওর সাথে সময় কাটাই ভালো লাগছে না ফোন না দেওয়াটা কি অস্বাভাবিক নয় মা তানহার কথা শুনে তার মা একবার আহত দৃষ্টিতে মেয়ের দিকে তাকালেন পরক্ষণেই দৃষ্টি নামিয়ে নিলেন মৃদু শ্বাস ফেললেন হতাশার সাথে তানহা আবার বলতে শুরু করলো আজ দুদিন গেছে এরপর আলাদা হয়ে যাবে কেন বা হবে না বিয়ে করেছে সারা জীবনের জন্য একটা মেয়ের দায়িত্ব নিয়েছে তাকে তো আর ছুঁড়ে ফেলতে পারবে না এখন তার সুখটাই আগে আমি কি একবারও চেয়েছি ওরা আলাদা হয়ে যাক চাওয়া লাগে না মা তুমি যে কর্মকাণ্ড করেছ কেউ মেনে নেবে না রাতভাবি বলে সহ্য করে চুপচাপ কাউকে কিছু বুঝতে না দিয়ে অজুহাত খাড়া করে বাপের বাড়ি চলে গেছে আজ আমার শাশুড়ি আমার সাথে এমন করলে না ওই রাতেই কুরুক্ষেত্র বাঁধিয়ে ছাড়তাম মা বাবা কষ্ট করে মানুষ করেছে কি পরের বাড়িতে খেটে খেয়ে আগাছার মতো ব্যবহার পাওয়ার জন্য তানহার কথা শুনে আরো দমে গেলেন নেহালের মা যেখানে নিজের মেয়ে এমন ব্যবহার করার কথা ভাবছে সেখানে রাত নীরবে সব সহ্য করে চলে গেল তিনি অনেক বড় অন্যায় করেছেন রাতের সাথে ঢের বুঝতে পারছেন মাকে চুপ থাকতে দেখে তানহা উঠে দাঁড়াল উপদেশ দেওয়ার ভঙ্গিতে বলল পারলে নিজে গিয়ে ভাবির সাথে কথা বলে তাকে নিয়ে এসো পারলে বলবো ক্ষমা চাও কি আমি ক্ষমা চাইব ক্ষমা তো পা ধরে চাওয়ার প্রয়োজন পড়ে না মা না ক্ষমা চাইলে কেউ কখনো ছোট হয় বরং আমাকে যেমন বুকে টেনে নেও সেভাবে টেনে নিয়ে ও তো ক্ষমা চাইতে পারো আর কিছু বলবো না তোমার যা ইচ্ছা কর আমিও চাই ভাইয়া আলাদাই থাকুক যেখানে নিজের বউয়ের নিরাপত্তা নেই সেখানে তাকে নিয়ে সংসার বাধার কোন প্রয়োজন নেই তানহা কথাগুলো বলে বেশ রাগেই ফুসতে ফুঁসতে চলে গেল এত কিছুর পরেও যদি একটা মানুষ নিজের দোষ থাকা সত্ত্বেও নিজের ইগোটাই বড় করে দেখে তখন আর তাকে কি বা বোঝানো যায় নিউ মার্কেটের মধ্যকার একটা বড় রেস্টুরেন্টের কর্নারের টেবিলে নেহাল রাতকে নিয়ে বসেছে শপিং ব্যাগগুলো পাশের এক্সট্রা চেয়ারের ওপর সাজিয়ে রেখে নেহাল নিজের চেয়ারটা রাতের চেয়ারের কাছে টেনে নিয়ে বসল রাত তখন মেনু ঘাটতে ব্যস্ত নেহাল রাতের গায়ের সাথে ইচ্ছাকৃতভাবে ধাক্কা দিয়ে বলল কিছু পছন্দ হল রাত মেনু কার্ডটা হাত থেকে নামিয়ে টেবিলের ওপর রাখলো তীক্ষ্ দৃষ্টিতে নেহালের দিকে তাকালো। নেহাল একদম তার গা ঘেসে বসে আছে এদিক ওদিক চোখ বুলিয়ে রাত বিরবির করতে করতে নেহালের কানের কাছে বলল বেশি দূরে বসেছেন না এতটা দূরত্ব রাখা কি উচিত হয়েছে স্যার তার চেয়ে বলুন আপনাকে আমার কোলে উঠিয়ে বসাই সিরিয়াসলি এটাই তো বেশি ভালো হতো। কিন্তু আমি তো তোমার থেকে হেইভি ওয়েটের অধিকারী তুমি তো আমাকে কোলে নিতে পারবে না নেহালের কথা শুনে রাত চোখ বড় বড় করে বলল তার মানে আপনি আমার কোলে উঠতেন অবশ্যই নো প্রবলেম উফ আল্লাহ কেন এসব পাগল ছাগল আমার গলায় ঝুলিয়ে দিয়েছ রাত তুমি কি কোন ভাবে আমাকে মিন করলে নেহালের কথা শুনে রাত কাদো কাদো কণ্ঠে বলল বিশ্বাস করুন স্যার খিদেতে আমার পেটের ভেতর ভূমিকম্প হয়ে যাচ্ছে সেই আড়াই ঘণ্টা ফেলে পুরো এলাকার সব দোকান ঘুরিয়েছেন একটাও বাদ রাখেননি আমার পা দুটো অসার হয়ে যাচ্ছে এবারের মতো দিন ছি রাত কি সব বলছ তুমি আই লাভ ইউ টু মাছ মাফও চাই ও চাই কি দুটো গিলতে দিন বজ্জাত লোক একটা রাতের করুণ চেহারা দেখে নেহাল আপাতত মনের দুষ্টুমি গুলোকে ঘরবন্দি করল মেনু কার্ড নিজের হাতে নিল দেখে দেখে কিছু পছন্দ হচ্ছে না নেহালের কারণ রাত ভাত প্রেমী সে আর যাই হোক তিনবেলা ভাত ছাড়া আর কিছু খেতে চায় না নেহাল মেনুর দিকে তাকিয়েই বলল রাত কাচ্ছি বিরিয়ানি ফালুদার। আর কোন আর এস হ্যানো তেন না ওই দুটো হলেই হবে আমার খিদে পেয়েছে অর্ডার দিন তো কচু কোথাকার রাতের কথা মতো নেহাল ওয়েটারকে ডেকে তিনটা করে কাচ্ছি ফালুদা সফট ড্রিঙ্কস অর্ডার করল ওয়েটার যেতেই রাত নেহালের দিকে প্রশ্ন ছুড়ল আমরা মানুষ দুজন আপনি তিনটা করে কেন অর্ডার করেছেন আছে আছে একজন আসবে কে আসলেই দেখবে আরে বলুন না উহুম নেহাল রাতের সাথে কথা বলে নিজের ফোন টিপছে রাত আরেক চিন্তায় ডুবে আছে কে আসবে দেখা করতে তাও এখানে নেহাল আপনমনে বসে ফোন স্ক্রুল করছে রাত মুখে হাত বাঁধিয়ে বসে আছে নেহালের দিকে আর চোখে তাকাচ্ছে আচ্ছা এই মানুষটার কি বয়স হবে না কি চিরকুমার রাত ভেবে পায় না নেহালের মাথার পেছনের দিকে কয়েকটা সাদা চুলও দেখা যাচ্ছে বয়স তো আর কম হল না তার সিনিয়র বুড়ো বর উফ তাতেও যেন শান্তি পাচ্ছে রাত বুড়ো দিয়ে আর কি হবে মানুষটা তো তার অবশেষে তার আচ্ছা একটা ছেলের প্রতিষ্ঠিত হতে তো কম সময় লাগে না এখন যদি সিনেমার মতো ভাবতে শুরু করা হয় আমি হব বয়স কুড়ির ছুরি আর তিনিটা হবেন আঠাশের কোটায় পা দেওয়া প্রতিষ্ঠিত যুবক উহুম বাস্তবের সাথে মেলে না তার চেয়ে বরং এই সিনিয়র দুষ্টু লেকচারার জামাই বেশ ভালো মনে মনে নিজেকে সান্তনা দিল যেন আবার মুচকি হাসছে ফুট করে রেস্টুরেন্টের দরজার দিকে চোখ গেল রাতের দরজা খুলে কেউ ভেতরে ঢুকছে মানুষটাকে দেখে রাত নড়েচরে সোজা হয়ে বসল চোখে মুখে বিস্ময় মনে মনে রাতের হাজারো প্রশ্ন উনি এখানে কেন ওনার জন্যই কি তবে স্যার অপেক্ষা করছিলেন রাতের ভাবনার সুতোয় টান পড়ল আকাশ ঠিক তাদের টেবিলের কাছে এসে দণ্ডায়মান নেহাল ও যেন পাশে কারোর উপস্থিতি পেয়ে নড়েচড়ে বসেছে মুখে সৌজন্যমূলক হাসি টেনে আকাশ বলল হেই নেহাল কি খবর আকাশকে দেখে নেহাল উঠে দাঁড়াল মুচকি হেসে বন্ধুকে পরম আবেশে বুকে জড়িয়ে নিল নেহাল উঠে বিপরীত পাশের চেয়ারটা টেনে দিল আকাশ বসতেই নেহাল ও বসে পড়ল রাত শুধু চাতক পাখির মতো দুজনের দিকে তাকাচ্ছে এতক্ষণে এতটুকু বুঝতেই পেরেছে আকাশই সেই একজন যার জন্য নেহাল অপেক্ষা করছিল নেহালের সাথে কথা বলে আকাশ রাতের দিকে তাকাল আরে ভাবি কেমন আছেন আকাশের প্রশ্ন শুনে রাত আকাশের দিকে তাকিয়ে জবাব দিল জি আলহামদুলিল্লাহ আপনি জি আলহামদুলিল্লাহ তো আপনার নতুন বিবাহিত জীবন কেমন কাটছে ভালো শুধু ভালো আপনার তো খুব ভালো বলা উচিত উফ কি বলবো আপনার জন্য কত নাটক করতে হয়েছে আমাকে আমি মনে হয় প্রথম যে নিজের ফ্রেন্ডের জন্য নিজের পায়েও কুরল মেরেছি মানে আমার বউটা তো সেই পরিমাণ খেপেছিল একদম সহ্য করতে পারে না আমার দিকে যদি কোন মেয়ে তাকায় কেমনে যে ওই পাগলিটাকে হ্যান্ডেল করেছি আমি জানি আকাশের কথা শুনে রাত হেসে উঠল সাথে নেহালো নেহাল হাসতে হাসতে বলল আকাশ কাকে কি বলছিস মানে নেহালের প্রশ্নের উড়ের আশায় আকাশ বসে আছে আর রাত ভ্রু কুচকে তাকিয়ে আছে নেহালের দিকে কাকে কি বলছে মানে দুজনের দিকে তাকিয়ে নেহাল মুখে হাসির রেখা টেনে বলল বন্ধু তোর উচিত আমার কপালের সাথে কপাল ঘষা কেন দুজনের একই অবস্থা পিচ্ছি বাচ্চা বিয়ে করে তাদের হ্যান্ডেল করতে করতে চুল পেকে যাচ্ছে কদিন পর দেখবি আমাদের ছেলে মেয়েরা আমাদের বাবা না দাদু বলে ডাকবে নেহালের কথা শুনে আকাশ নেহাল দুজনেই অট্টহাসিতে ফেটে পড়ল রাত তো লজ্জায় নুইয়ে যাচ্ছে একে তো নেহাল কিভাবে তাকে ঠেস দিল তারপর মুখের লাগাম নেই রাত মাথা উঁচিয়ে চারপাশে দেখছে সবাই কেমন করে তাকিয়ে আছে তাদের দিকে অথচ বেয়াক্কেল দুই বন্ধু হেসেই যাচ্ছে এদের কোন হেলদেল নেই কি খেয়ে এরা দুজন এত বড় বড় জায়গায় কর্মরত ঠিক বুঝে উঠতে পারছে না রাত এর মধ্যে ওয়েটার খাবারের ট্রে নিয়ে হাজির হল দুই বন্ধু এবার চুপ হয়ে গেল তিনজনের সামনে খাবার দিয়ে ওয়েটার চলে গেল আকাশ শুরু কর তোর ভাবির আবার ভাত ছাড়া চলে না ঠিকই তো বাঙালি ভাতে বাঙালি ভাত না খেলে কি পেট ভরে আমি ভাবির সাথে সহমত আকাশ কথা বলতে বলতে কাচ্ছি মুখে দিল নেহাল রাতের দিকে তাকিয়ে আছে রাত খাবার না খেয়ে বিরিয়ানির দিকে ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে নেহাল কিছুক্ষণ তাকিয়ে অবশেষে বুঝতে পারল কাহিনী কি বিরিয়ানির ভেতর কিসমিস গড়াগড়ি খাচ্ছে রাত চরম মাত্রার কিসমিস হেটার্স বলা যায় আর সব কিসমিস যেন তার প্লেটেই এসে পড়েছে নেহাল সব বুঝতে পেরে নিজেই হাত বাড়ালো রাতের প্লেটের দিকে একটা একটা করে ছয়টা কিসমিস তুলে পাশের বোন পিরিচে রেখে দিল রাত নেহালের দিকে এক নজর তাকালো নেও তোমার শত্রুকে নিধন করে দিয়েছি এবার খেয়ে নেও থুম নেহাল নিজে মুখে খাবার তুলতে গিয়ে আবার থেমে গেল পাশ ফিরে রাতের দিকে তাকালো তুমি আমাকে একটু মনে করিয়ে দেবে না কি দই ছাড়া তো খেতে পারো না আমি তো দই অর্ডার করিনি নেহাল খাওয়া বাদ দিয়ে ওয়েটারকে ডাক দিল দই অর্ডার করার জন্য রাত নেহালকে যত দেখছে ততই যেন অবাক হচ্ছে মানুষটা তার এত খেয়াল রাখে যেখানে তার নিজের মনে ছিল না সেখানে মানুষটা ভুলেনি নিজে না খেয়ে আগে তার জন্য ব্যবস্থা করছে কজন পায় এমন ভাগ্য কটা পুরুষ আছে যারা স্ত্রীর এই বিষয়গুলো খুব খেয়ালে রাখে খাওয়া দাওয়ার পর্ব শেষ হতেই আকাশ নিজের হাতে থাকা শপিং ব্যাগের ভেতর থেকে একটা খাম বের করে রাতের সম্মুখে ধরল ভাবি আমি মনে করি আপনাকেই দেওয়া জরুরি নেহালের থেকে এটা কি ভাইয়া সামনের সপ্তাহে আমার আর তিথির ধুমধাম করে বিয়ে আপনি আর নেহাল কিন্তু দুদিন আগেই চলে আসবেন আপনাদের থাকার সব ব্যবস্থা করে রাখব আমি তিথি বারবার বলেছে আপনি যেন অবশ্যই এসে কদিন থেকে যান রাত হাত বাড়িয়ে আকাশের থেকে কারটা নিল অনেক শুভ কামনা আপনাদের জন্য জি ভাবি আপনাদেরও নেহাল আজ উঠি তাহলে অফিসে যেতে হবে আবার আমরা উঠি বাড়ি যেতে হবে আকাশকে বিদায় জানিয়ে নেহাল বিল পরিশোধ করল শপিং ব্যাগগুলো তুলে নিয়ে রাতকে নিয়ে রওনা দিল নিজ গন্তব্যে বাহান্ন সন্ধ্যা থেকে ঝুম বৃষ্টি নেমেছে আবহাওয়া বেশ ঠান্ডা সাফোয়ান বায়না ধরেছে মায়ের কাছে খিচুড়ি আর ইলিশ মাছ চাই চায় জুইও মামার সাথে তাল মিলিয়েছে রাতের মা রান্নাঘরে রাতের খাবারের জোগাড় করতে ব্যস্ত রাত কফি করতে দিয়েছে সাথে বিস্কুটের প্যাকেট থেকে বিস্কুট বের করে ট্রেতে সাজিয়ে নিচ্ছে বসার ঘরে জুইয়ের সাথে খেলতে ব্যস্ত সাফোয়ান দুজনের মধ্যে বেশ ভাব কেউ দেখে বলবে না এটা তাদের পর মনে হচ্ছে সাফোয়ানের নিজের ভাগনি। রাত্রেতে করে দুজনের জন্য কফি বিস্কুট আর জুইয়ের জন্য স্পেশাল মিল্ক শেক নিয়ে গেল দুজনেই খেলতে মগ্ন বার্বি ডলের হাউজ সাজাতে ব্যস্ত জুইকে মস্ত একটা বার্বি হাউজ টয় এনে দিয়েছে সাফোয়ান রাত গিয়ে টেবিলের ওপর ট্রেটা রাখল এই যে দুই ব্যস্ত মানুষ এবার খেয়ে নিন আপনারা মামনি তুমিও আসো না নামা আমার একটু কাজ আছে তুমি তোমার মামার সাথে খেলো আর হ্যাঁ কফি খাওয়ার পর যেন পুরো মিল্কশেক শেষ করা হয় না হলে কিন্তু বকা দেব আচ্ছা জুইয়ের মাথায় হাত বুলিয়ে রাত রান্নাঘর থেকে আরেকটা ট্রে হাতে নিল মায়ের কাপটা সেখানেই রেখে আসলো ট্রেটা নিয়ে পা বাড়ালো নিজের ঘরের দিকে নেহাল বিছানায় বসে খুব মনোযোগ দিয়ে ল্যাপটপে কাজ করছে এর মধ্যে রাত দরজা খুলে ভেতরে ঢুকলো রাতের আসার শব্দ পেয়ে নেহাল একটু মাথা তুলে তাকালো আবার চোখ নামিয়ে বলল যাক এতক্ষণে মনে পড়েছে আমার কথা আমি এই বাড়ির সবচেয়ে অবহেলিত প্রাণী কে অবহেলা করলো শুনি মা তো জামাই পেয়ে জামাই কি খাবে সেই নিয়ে ব্যস্ত আমার খোঁজ রাখেই না অবহেলিত কে তাহলে দরজাটা বন্ধ করে এসো কেন এই তোমার আমার একটা প্রাইভেসি আছে না না নেই যত্ত সব রাত্রেটা এনে বিছানার ওপর রাখলো নেহাল মাথা উঁচিয়ে একবার তাকিয়ে নিজে তরিত গতিতে উঠে গিয়ে দরজা বন্ধ করল ভ্রু কুচকে পেছনে ঘুরে তাকাল নেহাল হাত জোড়া বুকে বেঁধে দাঁড়িয়ে আছে সমস্যা কি আপনার প্রাইভেসি চুলের প্রাইভেসি এই তুমি আমাকে কি বললে রাত মুখ বাঁচিয়ে একটা কফি মগ হাতে নিয়ে বেলকনির দিকে পা বাড়াল রাতকে যেতে দেখে নেহালের মেজাজ বিগড়ে গেল নেহাল পেছনে থেকে চেঁচিয়ে বলল বলি আমার পাশে বসে একসাথে কফি খেতে কি ট্যাক্স লাগবে তোমার নেহালের কথা শুনে রাত দাঁড়িয়ে গেল পেছনে ঘুরে তাকাল নেহাল মুখ গোমরা করে দাঁড়িয়ে আছে ট্যাক্স লাগবে কেন ঝুম বৃষ্টিতে বেকনিতে দাঁড়িয়ে প্রকৃতিকে না ছুঁয়েও ছোঁয়া যায় ঠিক যেমন আপনাকে ছুঁয়েছি এতকাল চোখ বুঝে কল্পনায় আপনার দু চোখ আর আমার অনুভবকে মিশ্রিত করে আজ ঝুম বৃষ্টি আছে বেলকনি আছে আমার হাতে কফির কাপ আজ আমি একানই সাথে সেই ছুঁয়ে দেখতে গিয়েও না ছুঁতে পারা মানুষটা আছে শুধু পাশে বসে কফির চুমুকে কি এতদিনের একলা পথের সঙ্গীকে ভুলে যাব আপনি ছিলেন না ছিল ঝুম বৃষ্টি আজ আপনি আছেন এসেছে ঝুম বৃষ্টি হয়তো নতুন কোন অনুভূতিকে জাগাতে চাইছে তারা আমি ও কেন ব্যতিক্রম হব আজ না হয় আপনার স্বপ্নটা পূর্ণতা পাক আর আপনার ইচ্ছেটা গড়াগড়ি খেয়ে ধুলিশ্বাত হয়ে যাক খুব ক্ষতি হবে কি রাতপা পা বাড়াল বেলকনির পথে নেহালের মুখে প্রাপ্তির হাসি আজ সুযোগ মিস করা যাবে না নেহাল ও ছুটে গেল বেলকনির কাছে রাত এক হাতে গ্রিল ধরে আরেক হাতে কফি মুখ ধরে চোখ বুজে দাঁড়িয়ে আছে কখনো বা বৃষ্টির ছিটে ফোটা এসে তার মুখে পড়ছে ঠান্ডা হাওয়ায় রাতের খোলা চুল উড়ছে এ যেন রাতের কথাই ছুঁয়েও ছোঁয়া যায় না কিন্তু অনুভব করা যায় নেহাল গিয়ে রাতের গা ঘেসে দাঁড়াল অনেকক্ষণ কেটেছে রাত অবশেষে চোখ মেলে পাশ ফিরে তাকাল নেহালের সাথে চোখাচোখি নেহাল অদ্ভুত চাহনি দিয়ে বলল স্বপ্ন পূরণ হয়েছে কি হয়তো কেন আর কটা বছর আগে ধরনীর বুকে তুমি নামক ফুলটা ফোটেনি ফুটলে কি হতো আরো কটা বছর আগে আসতে আমার জীবনে ওই জান্নাত নামটা থাকত না বরং এই জান্নাতটাকে দেখে নিতাম আপন করে নিতাম আমাদের চলার পথটা আরো দীর্ঘ হতো তোমার সাথে কাটানো মুহূর্ত গুলো কয়েক বছরের হতো স্যার আমি কি আপনার প্রিয় শব্দের ব্যবহার উপযোগ্য হতে পেরেছি কোন সন্দেহ আছে একটা কথা জানেন কি প্রিয় মানুষটার সাথে দীর্ঘক্ষণ দীর্ঘকাল থাকার প্রয়োজন পড়ে না বরং তার সাথে কাটানো কিছুক্ষণ সময়টাও এক যুগ বেঁচে থাকার অনুপ্রেরণা দেয় এক সপ্তাহ কেটে গেছে নেহালের মায়ের কাছে নিজের রিগো এতটাই তীব্র হয়েছে যে ছেলে ছেলের বউয়ের বিন্দুমাত্র খোঁজ তিনি রাখেননি সকাল বেলা তানহা চায়ের কাপ নিয়ে টিভির সামনে বসেছে পাশের সোফায় বসে নেহালের মা কাঁথা সেলাই করছেন তানহা চায়ের ভেউর মুড়ি ছেড়ে সেগুলো ভিজিয়ে চামচ দিয়ে উঠিয়ে মুখে পুড়ছে খাওয়ার মাঝে আর চোখে মায়ের দিকে তাকাচ্ছে বিষয়টি নেহালের মা অনেকক্ষণ ধরে লক্ষ্য করছেন অবশেষে কোন রকম ভনিতা ছাড়া তানহাকে প্রশ্ন ছুড়ে বসলেন কিছু বলবি এভাবে বার বার তাকাচ্ছিস কেন তানহা অবাক হল তার মা তো কাজে ব্যস্ত ছিল কিভাবে খেয়াল করেছে তবে কি সিক্স সেন্স তানহা অনেকবার শুনেছে পঞ্চ ইন্দ্রিয়ের পাশাপাশি মানুষের ভেতর যেন আরেকটা ইন্দ্রিয় সুপ্ত থাকে যেটা প্রকাশযোগ্য নয় এটার সাহায্যে নাকি দূর থেকে কেউ এক নজরে কাউকে ফলো করলে সেটাও মানুষের মধ্যে অজানা অস্বস্তিকর অনুভূতির সৃষ্টি করে তানহা সঠিক কিনা বুঝতে পারছে না তবে মায়ের কথার উত্তর দেওয়া প্রয়োজন এমনিতেই সে অপেক্ষা করছিল কথা বলার জন্য কিভাবে আলাপ শুরু করবে বুঝে উঠতে পারছিল না অবশেষে তার আর সে বিষয়ে কষ্ট করতে হল না আরেক মুঠো শুকনো মুড়ি চায়ের কাপে ছেড়ে দিয়ে তানহা মায়ের দিকে তাকাল ম্লান হেসে বলল মা কেমন আছো তুমি মেয়ের প্রশ্ন শুনে কিছুটা হকচকিয়ে গেলেন তানহার মা একই বাড়িতে থেকে কেউ যদি এই প্রশ্ন করে কেমন আছো প্রশ্নটা যথেষ্ট বিব্রতকর তিনি জবাব দিলেন উদ্ভট প্রশ্ন কেন করছিস খুব ভালো আছো তাই না তানহা কি শুরু করেছিস শুরু তো তুমি করেছো মা তোমার ছেলে ছেলের বউ তোমার আদরের নাতনি কেউ আজ কতদিন হয়ে গেল বাড়িতে নেই তুমি দিব্যি খাচ্ছো দাচ্ছ ঘুমাচ্ছ দেখছি তোমার কোন হেলদেল নেই তানহার কথা শুনে নেহালের মায়ের হাত থেমে গেল সুই সুতো দিয়ে ফোরটা শেষ করতে পারলেন না দমে গেলেন কিছুটা মায়ের গম্ভীর চেহারা দেখে তানহা কিছুটা থেমে আবার বলতে শুরু করল কি হল কিছু বলো কি বলবো ওরা নিজের ইচ্ছেই চলে গেছে আমি কি যেতে বলেছি আর ওই যে ভাবি ভাবি করে মাথা খাস তোর ভাবির প্ল্যান এটা নিজে বাপের বাড়ি গিয়ে ছেলেটার কান ভাঙিয়েছে এখন ছেলেটা এমন ভাব করছে যে বউ কিছু বলেইনি সব হল নাটক বুঝেছিস মায়ের কথা শুনে তেলেবেগুনে জলে উঠল তানহা অগ্নি দৃষ্টি নিক্ষেপ করল মায়ের দিকে হুঙ্কার দিয়ে বলে উঠল ছিহ মা ছিহ ওই নির্দোষ মেয়েটাকে এভাবে বলতে তোমার বিধল না তুমি এতটা জঘন্য কি করে হতে পারো তানহা চেঁচিয়ে লাভ নেই নিজের হাতে নিজের ছোট্ট সংসারটা এভাবে তছনছ করলে আবার ফোনে নিজের পীড়িতের বন্দের বলো ছেলে বউ তোমার সংসার ভেঙেছে তাই তো কেন খালামনিরা ছেলে থাকতেও আলাদা থাকে কেন কথায় কথায় বলে ছেলে ভাত দেয় না সরি টু সব এক গোয়ালের গরু এটাই বুঝছি তানহা নেহালের মা ক্ষিপ্র গতিতে উঠে গিয়ে তানহার গালে চর বসিয়ে দিল তানহা গালে হাত দিয়ে মায়ের মুখের দিকে চেয়ে আছে মাকে দেখে আজ নিজের কাছে নিজেকে হীন মনে হচ্ছে তার ব্যথিত হৃদয়ে তানহা বলল ছিহ মা ছিহ সত্যি তো গায়ে লাগবেই তোমার ইগোর জন্য আজ আমার ভাইয়া আমার কাছে নেই জীবনে নিজের দোষটা দেখো না তুমি ছিহ তানহা নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করলো ড্রয়িং রুমে দাঁড়িয়ে রাগে ফুসছেন নেহালের মা দুদিনের মেয়ে তাও কিনা ছেলের বউ তার কাছে কিনা ক্ষমা চাইতে হবে রাগটা আরও বেড়ে গেল তার চুয়ান্ন শহর থেকে বেশ দূরে ঠিকানা নামক রেস্টুরেন্টের সামনে দাঁড়িয়ে আছে নেহাল পাশে রাত ফুলের সাথে সেলফি তুলতে ব্যস্ত ঠিকানা ঠিক অল্প দিনেই যেন ঢাকার মতো ব্যস্ত শহরের দূষিত পরিবেশ থেকে বসবাসরত মানুষের শান্তির ঠিকানাতে পরিণত হয়েছে প্রতিদিন যে কত মানুষ এখানে আসে তার হিসাব নেই সবাই যে খেতে আসে এমন নেয় আসে প্রকৃতিটাকে উপভোগ করতে এ যেন ফুলের রাজ্য বিদেশি স্টাইলে রেস্টুরেন্টের ডেকোরেশন করা রেস্টুরেন্টে এরিয়াতে ছোট্ট একটা লেকও আছে লেকের পারে আবার একটা নৌকা বাধা আপাতত সেই নৌকার উপরে রাতের হাত ধরে নেহাল বসল রাত ড্যাপ ড্যাব করে নেহালকে দেখছে এসে থেকেই মনে হচ্ছে নেহালের এসবে মনোযোগ নেই সে কিছু বলতে চায় রাত নেহালের হাতে ফোনটা দিয়ে বলল স্যার একটা ছবি তুলে দিন তো আমি পানি ছুঁড়ব এই অবস্থায় ক্যান্ডিড পিক হতে হবে রাতের কথা শুনে নেহাল হাসল ছেলে মানুষই আজও গেল না রাতের যথারীতি রাত পানি ছুঁড়ে পোজ দিতে প্রস্তুত নেহাল ক্যামেরা নিয়ে ফটো না তুলে ভিডিও করছে সে মুহূর্তটা শুধু স্থির চিত্রে রূপান্তর করলে আনন্দ আসবে না চলমান হলে মন্দ হয় না রয়েল ব্লু রঙের বোরখা পরেছে রাত সাথে সেই একই ধরনের স্টাইল মাথার বোরখার সাথে ম্যাচিং কালারের হিজাব হিজাব তার অন্য রঙের মিক্সড করে পরা। রৌদ্রের ঝলকানিতে যেন নীল রংটি রাতকে আরো জ্বলন্ত করে তুলেছে জ্বলন্ত পড়ি নেহাল কিছুক্ষণ পর ফোন রেখে দিল রাতকে ইশারায় ডাকলো রাত থুম তোমাকে কিছু বলার ছিল আমাকে থুম কি একটা চরম সত্যি যার সহ্য ক্ষমতা তোমার নেই নেহালের কথা শুনে রাত চমকে গেল মনে অজানা ভয় রাতঢ় গিলে বলল কি এমন যা সহ্য করতে পারবো না আমি চাইছিলাম নিরিবিলি জায়গাতে তোমাকে বলবো আজ হয়তো সেই ক্ষণ উপস্থিত কি কথা রাত জানি তুমি কষ্ট পাবে কিন্তু আমার পক্ষে আর মিথ্যা নাটক করা সম্ভব নয় মানে তোমার ভাইয়ার কথায় তোমাকে বিয়ে করতে চেয়েছিলাম আমি আমি আজও তোমাকে ভালোবাসতে পারিনি নেহালের কথাগুলো যেন রাতকে বজ্রাঘাত করল রাত কেঁপে উঠছে ধোকা আবার তাকে ধোকার সম্মুখীন হতে হল সে কি এতটাই অযোগ্য কারো মনে রাজত্ব করার জন্য রাতের চোখ দুটো যেন ভরা পুকুর এখনই টুপ করে এক ফোটা বৃষ্টির পানি বেয়ে পড়বে গাল দিয়ে কম্পিত কণ্ঠে রাত বলল স্যার আপনি সত্যি বলছেন সব সত্যি রাত নাক টেনে কেঁদেই দিয়েছে চোখ তুলে নেহালের দিকে তাকাতে পারছে না আজ যেন আসার মাস তার চোখের কোনায়ও কি দিচ্ছে নেহাল মুচকি হাসল রাতের কাদো কাদো মুখটা আরো বেশি মায়াবী লাগছে যেন আধারের জোনাকি পোকার মতো প্রকৃতিকে মুহূর্তেই যেন আলোকিত করে দেয় বিয়ে বাড়ির মতো সাজ পুরো বাড়ি অন্ধকার অথচ টিপ টিপ করে ছোট ছোট বাতি জলে পুরো বাড়ি জুড়ে নেহাল বেশ উপভোগ করছে প্রেয়সীর কাদো কাদরূপ নেহাল গলাটা একটু ঝেড়ে নিল রাত এখনো ঠোঁট কামড়ে কাঁদছে নেহাল গম্ভীর সুরে বলল তোমাকে কেন মিথ্যা বলতে যাব আমি কোন লাভ আছে কি আই মিন তোমাকে মিথ্যা বললে কি আমি ফাঁস টাকা পাবো নেহালের কথায় থাট্টার ছোঁয়া রাত মাথা তুলে তাকাল সত্যি বলতে এই মুহূর্তে রাতের একদম ইচ্ছে করছে না নেহালকে কিছু বলতে এই সময়ে কেউ ঠাট্টা করে অবশ্য তার জীবনটাকেই তো রঙ্গমঞ্চ বানিয়ে ফেলেছে নেহাল রাত দীর্ঘশ্বাস ছাড়ল উত্তর দিল না নেহাল ঠোঁটের কোণে হাসি রেখে বলে উঠল সত্যি তোমার ভাইয়ের কথাতে তোমাকে বিয়ে করেছি আমি কি করতাম বলতো তোমার জন্য ভালো ভালো সম্বন্ধ আসছিল ইতালি সেটেল ছেলের সম্বন্ধ তোমার ভাই তো আমাকে তোমার সাথে বিয়ে দিতই না এদিকে আমি চেয়েছিলাম আমাদের আরেকবার দেখা হবে নতুন করে প্রেম হবে হবে পত্রালাপ আমাকে দেখলে তুমি লজ্জা পাবে মুচকি হাসবে পালাই পালাই ভাব করবে দুজনে টিএসসিতে বসে একসাথে চা আর সিঙ্গারা খাব গুচ্ছ গোলাপ কিনে তোমার হাতে দেব হাতে হাত রেখে রিকশা ভাড়া বাঁচা পথটা হবে আরো প্রশস্ত খুনশুটি করতে করতে পথের শেষে চলে আসব তুমি তোমার বাসার গেটে ঢুকতে যাবে আবার দাঁড়িয়ে যাবে পিছু ঘুরবে আমি দাঁড়িয়ে তোমাকে হাত নাড়িয়ে বিদায় জানাব তুমি মুচকি হেসে হাত নাড়াবে আবার লজ্জা মুখ করে ছুটে চলে যাবে বাসায় আর আমি তোমার যাওয়া দেখে নিজেও লাজুক হব একটু হাসব মাথা চুলকাতে চুলকাতে এদিক ওদিক তাকিয়ে নিজের উদ্দেশ্যে রওনা হব তা আমার খচ্ছর শালা বলে আমি এখনই আমার বোনের বিয়ে দিতে চাই যত ভালো ছেলে পাবে তার সাথেই দেবে এসব সহ্য করা যায় বল আমি মনে মনে দিনে বার যাকে আই লাভ ইউ বলি তাকে অন্য কেউ লাল বেনারসি পরিহিত অবস্থায় ফুলে সজ্জিত বিছানায় বসে থাকতে দেখবে অসম্ভব নেহালের কথা শুনে এতক্ষণে রাত চোখ মুছে ঠোঁট ফুলিয়ে নেহালের দিকে তাকিয়ে আছে দুজনের চোখাচোখি রাতের কি রাগ করা উচিত নাকি আনন্দিত হওয়া শুরুতে হাট এটা করার মতো কথা বলে এখন এসব শুনে কার কেমন লাগে রাত রাগে গজগজ করতে করতে নেহালের দিকে তাকিয়ে আছে নেহাল বেশ মজা পাচ্ছে রাতকে দেখে রাত রেগে লেক থেকে হাতে পানি নিয়ে নেহালের দিকে ছুঁড়ে মারল নেহাল আচমকা এমন হওয়ার চোখ বুঝল পানি পুরো না হলে নেহালের গায়ে একটু লেগেছে নেহাল বাঁকা হেসে রাতের দিকে তাকালো রাত গজগজ করতে করতে বলল খচ্চর খাটাস বেহালার বাচ্চা তোর কি অবস্থা করব কল্পনাও করতে পারবি না রাতের অবস্থা দেখে নেহালের বড্ড হাসি পাচ্ছে নেহাল হাসি চেপে রেখেছে নেহাল রাতকে ইশারায় ঠান্ডা হতে বলল আবার বলতে শুরু করল উহুম একটা কথাও বলবে না তুমি আমি বলবো সব শুনবে আমি আর পারছি না এত কথা চেপে রাখতে বুক ভার হয়ে যাচ্ছে আমি হালকা হতে চাই রাত রাত শান্ত হয়ে রইল নেহাল নিষ্পলক চাহনিতে রাতের পানে চেয়ে আছে একটু শ্বাস ফেলে বলতে শুরু করল তোমার সব সময় একটা অভিযোগ আছে আমার প্রতি আমি তোমাকে অপশন হিসেবে দেখেছি তুমি ওই জান্নাতের সাথে সব সময় এই তুলনাটা দেও তুমি কি জানো রাত সার্থক সে নয় যাকে কেউ তার অজান্তে মনের মানুষ ভাবে সার্থক তো সে যে যোগ্যতা রাখে মনের মানুষ হওয়ার যে সেটা অর্জন করে নেয় একটা সহজ উদাহরণ তোমাকে কেউ ফ্রিতে তিন বেলা খাবার দিলে তুমি যতটা তৃপ্তি নিয়ে সেটা খাবে নিজে কষ্ট করে উপার্জন করে এক বেলা খেয়ে যেই তৃপ্তিটা পাবে দুটো কখনোই এক হবে না পার্থক্য অর্জনে সবার ভালোবাসা তো কেবল অজানা অনুভূতি থেকে জন্মায় না কিছু ভালোবাসা এই অর্জন থেকেও আসে এটাই ব্যতিক্রম আমি আর তুমি এই ব্যতিক্রমেরই সাক্ষী রাত আরেকটু খোলসা করে বলি মনে পড়ে সেদিন সেই দিন আজ থেকে কত বছর আগের সেই দিনটা আমার জন্মদিনের পার্টি তোমাকে অপমান করেছিলাম সবার চোখে ছোট করেছিলাম তুমি তো চলে গেলে ওই দিন রাতে আমি ঘুমাতে পারিনি কেন জানো অপরাধবোধ আমি তখন বুঝতে পেরেছিলাম তুমি তো ছোট ছেলে মানুষই করো। আমিও এজন্য মেনে নিয়েছি কিন্তু তোমার সাথে এমন আচরণ করা আমার উচিত হয়নি অন্তত জান্নাতের কথাতে আমি যেন সেদিন জান্নাতের কথায় পাগল হয়ে গেছিলাম ওকে তো তখন খুব ভালোবাসতাম বলো রাত যত গভীর হয় আমার ভাবনা যেন আরো গভীর হয় আমি নিজের কাছেই ছোট হয়ে গেলাম বারবার তোমার মুখটা ভেসে আসছিল সামনে যেই মেয়েটা দুষ্টু হোক যাই হোক আমি প্রাইভেট পড়াতে না গেলেও কখনো অভিযোগ করেনি বরং মিথ্যা বলে এসেছে যে স্কুলে পড়ে এসেছি কারণ যাতে আমাকে তার ভাই বাদ না দেয় তার ছোট্ট মনের অনুভূতি ছিল এজন্য না সে চাইতো না আমার রোজগারটা কমে যাক আমার বাবা অসুস্থ আমি তখন ছাত্র পুরো সংসারের বোঝা আমার মাথায় মামার বাড়ি থাকতাম দাদা বাড়িতে চাচাদের সাথে জমি নিয়ে ঝামেলা ওই ছোট্ট মেয়েটা আমি এক বেলা না খেয়ে থাকলেও ঠিক আমার মুখ দেখে সব বুঝত পড়তে বসে চেঁচিয়ে মাকে বলতে মা আজ স্যার পরীক্ষা নেবে অনেক দেরি হবে বাড়ি যেতে তুমি স্যারের জন্য ভাত রান্না করো আমার মনে হয় না তুমি আমার জীবনে যতদিন ছিলে আমি কখনো অপকার পেয়েছি তোমার থেকে বরং আমি জ্বরে পড়লে তুমি তিনবেলা খোঁজ নিতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আমার বাড়ি ঘুরে যেতে কখনো বা পাউরুটি কলা কিনে আনতে তাও তোমার টিফিনের টাকাতে অথচ জান্নাত এক সপ্তাহ হলে ও বেঁচে আছি না মরে গেছি সেই খোঁজ নেয়নি ভালোবাসলে মানুষ অন্ধ হয়ে যায় আসলেই তাই জান্নাত ওকে এতটাই ভালোবাসতাম ওর দোষগুলো দেখেও দেখতাম না আমি পুরো রাত যেন অঙ্ক কষতে থাকি একটাই ফলাফল তোমার কাছে ক্ষমা চাওয়া পরের দিন সকালে তোমাদের বাড়ি যাই গেটে তালা ঝুলছে মনটা খারাপ হয়ে গেল তোমার জন্য এক ডজন ললিপপ নিয়ে গেছিলাম সেদিন আমি ভাবলাম তোমরা বেড়াতে গেছো। একদিন দুদিনের পর মাস চলে গেল তোমাদের খোঁজ নাই এলাকার কেউ কিছু বলতে পারে না বলবে বা কি করে আমার জন্য সবাই তোমাকে খারাপ ভাবতে শুরু করেছিল আমি পড়ে আশেপাশের মানুষ বাড়ি ডেকে তাই স্বীকার করি তুমি নির্দোষ করলে কি তুমি তখনও ফেরনি সাফোয়ান ও সিম বদলিয়েছে কল করে পেলাম না আমি অপরাধবোধে ভুগছিলাম তীব্রভাবে অনুশোচনায় শেষ হয়ে যাচ্ছিলাম ঢাকা থেকে যতবার যেতাম গ্রামে তোমাদের বাড়িতে খোঁজ নিতে যেতাম গেটের তালাতে মরিচা পড়তে শুরু করেছে ঝকঝকে পরিষ্কার বাড়িটা যেন ভুতুরে বাড়ি এর মধ্যে জান্নাত ও বিশ্বাসঘাতকতা করল তানহা সব সময় একটা কথা বলতো আমাকে কারো ক্ষতি করে নিজে সুখী হওয়া যায় না আসলেই তাই বিনা কারণে কারোর জন্য পুকুর কাটলে নিজের জন্য আপনা আপনি খাল তৈরি হয়ে যায় সত্যি বলতে তুমি চলে যাওয়ার পর আমি শূন্যতায় ভুগতাম জান্নাত ওকে ভালোবাসতাম ঠিকই কিন্তু ও কখনো আমার বিপদের বন্ধু হয়নি জান্নাত যাওয়ার আগে থেকেই আমার শূন্যতা বেড়ে গেল ঢাকা চলে আসলাম ফুট করে ফোনের দিকে চোখ যেত কেউ ম্যাসেজ করতো না স্যার আপনি ঢাকা থেকে কবে আসবেন জানেন আমাদের আম গাছটায় অনেক ধরেছে পাকতে শুরু আপনি কবে আসবেন আপনাকে নাস্তায় দেব স্যার আমি না মান্থলি পরীক্ষায় অঙ্ক এ কুড়িয়ে সাত পেয়েছি আগের বার তো পাঁচ পেয়েছিলাম প্রমোশন হয়েছে আপনি না বলেছিলেন চকলেট দেবেন ভালো করলে তোমার দুষ্টুমিগুলো খুব মিস করতাম জান্নাতের অবহেলাগুলো যেন আর গায়ে লাগত না ও কখনো ফোন করে খোঁজ নিতনা কেমন আছি অথচ অনুশোচনা তখন তুমি নামক শূন্যতা গভীরভাবে আমাকে অনুভব করিয়েছে জান্নাত চলে গেল কেন যেন তেমন একটি কষ্ট হয়নি ওর জন্য বিশ্বাসঘাতকের জন্য কষ্ট পেয়ে লাভ আছে আমি নিজের জীবনের সংগ্রামে ডুবে গেলাম তুমি নামক শব্দটা মাঝে মাঝে এসে ধাক্কা দিত মনে তিন বছর কেটে গেল এর মধ্যে ডিপ্রেশনে থেকে নামে লিখতে শুরু করলাম বেশ পাঠকের সারা পেলাম আমি প্রতি গল্পেই যেন তোমাকে কল্পনা করতাম যার সাথে আমার কাহিনীটা অসমাপ্ত থেকে গেল আমি শুধু ভাবতাম আচ্ছা রাত কি আজও আমাকে মনে রেখেছে নাকি সব ছেলে মানুষই আমি তখনও জানি না তোমাকে ভালোবাসি কি না শুধু নতুন করে অনুভূতি জন্মেছিল তোমার শূন্যতায় এরপর একদিন হুট করে আমি প্রচণ্ড চমকে গেলাম একটা গ্রুপে গল্প দিলাম কমেন্টস চেক করছিলাম হঠাৎ করে একটা আইডিতে চোখ আটকে গেল মিশরাত রাত প্রোফাইলে বিড়ালের চোখের ছবি আমি ক্লিক করলাম আরেক দফা চমকে গেলাম আমার ভেতর যে সেদিন কি ঝড় বয়ে যাচ্ছিল কল্পনা করতে পারিনি নেহাল থেমে গেল একটানা কথা বলে হাঁপিয়ে উঠেছে সে এদিকে নেহালের নিরবতা রাতের ভেতর ঝড় বইয়ে দিচ্ছে এ ঝড় জিজ্ঞাসার উৎসুক চাহনিতে নেহালের পানে চেয়ে আছে রাত কখন নেহালের অধর জোড়া আবার নড়াচড়া করবে ওঠানামা করবে কথার তালে তালে রাত কৌতূহলবশত একটু জোরেই বলে ফেললো থামলেন কেন বলুন প্লিজ আপনি কথা থামাবেন না রাতের কৌতূহল উৎসুক চাহনি মুহূর্তেই নেহালের অনবরত কথা বলার কষ্টটাকে যেন তুড়ি মেরে উড়িয়ে দিল নেহাল দম নিল রাতের দিকে এক নজর তাকাল আবার বলতে শুরু করল আমিও থামতে চাই না বলতে চাই সব কথার ওজন বড্ড বেশি হয় রাত আরো যদি হয় চুপ চুপকথা মনের ভেতর ছটছট করতে থাকে যেমন খাঁচার পাখির ছটফটানি তুমি যতই তাকে দানা পানি দেও না কেন সে দূরপানে চেয়ে থাকে স্বপ্ন দেখে একদিন খোলা আকাশের নিচে গাছের ডালে ডালে সে উড়ে বেড়াবে ঠিক তার সজাতির মতো কিন্তু আফসোস সে সুযোগ দোষে পায় না খাঁচার বেড়াগুলো যে অনেক শক্ত তার শক্তির কাছে আমার কথাগুলো এর ব্যতিক্রম নয় ভাবছি আর কি অনেক পাখি প্রিয় মানুষ আছেন যারা নিজের খরচে পাখি কেনেন উড়িয়ে দেন তাকে মুক্ত আকাশে খাঁচা থেকে মুক্তি আমার কথাগুলোকে মুক্তি দেওয়া প্রয়োজন এই প্রয়োজন এখন আবশ্যক হয়ে দাঁড়িয়েছে তুমি কি মনে কর আমি কিছুই বুঝি না অবুঝ আমি হয়তো বিচক্ষণ হতে পারিনি কিন্তু স্বামী হতে পেরেছি আমি গর্ব করে বলতে আমি আমি পারফেক্ট স্বামীর কাতারেই দাঁড়াই কারণ প্রেয়সীর চোখের ভাষা মনের কথা বুঝতে আমি সক্ষম আমি যখন দিনের পর দিন তোমাকে আমার করার প্রচেষ্টায় ক্লান্ত পথিক তুমি তখন মনের এক কোণে আশঙ্কার বীজ বপন করে চলেছিলে আদৌ কি তোমাকে ভালোবাসি নাকি অপশনাল হয়ে গেছ এবার আসি ফেসবুক থেকে মিশরাত নামক আইডিটা ঘেটেছি। কোন কোন পোস্ট দেখে চোখ ছলো করে উঠেছে আমার কারণ আমি জানি কেউ না জানলেও ওই পোস্টগুলো আমাকে নিয়েই ছিল আমি আজীবন শুনে এনেছি খুব কম মানুষই এমন ভাগ্যবান যারা এমন কারোর ভালোবাসা পায় যে তার অবর্তমানে ও স্মৃতি আকরে বাঁচে কখনো বাবিনী এই কাতারে নিজেকে দেখব আমি বুঝতে পারি দিন চলে গেছে বছর চলে গেছে কিন্তু সেই ছোট্ট রাতের মনে বিড়াল চোখী মানুষটা আজও একই স্থানে আছে হয়তো অপমান অভিযোগ অভিমানে মরিচা পড়েছে তার নামের ওপর তবুও সে আছে তার মাঝে আমি তোমাকে রিকোয়েস্ট পাঠাই তুমি দেখি ভালোই আমার লেখা পছন্দ করতে গঠনমূলক মন্তব্য করতে তুমি অ্যাকসেপ্টও করো শুরু হয় ফেসবুক আলাপ তুমি প্রতিদিন অ্যাক্টিভ না সপ্তাহে একবার যখন এসে কথা বলতে ওই সময় টুকু আমার কাছে যক্ষের ধন মনে হতো আমি আশায় থাকতাম কবে ম্যাসেজ সিন হবে আর ছোট্ট একটা রিপ্লাই আসবে তুমি লিখতেও কম ইমুজি ব্যবহার করে কথা বলতে বেশি দু বছর কেটে গেল হুট করে দেখি তোমার আইডি অফ আমি যেন পাগল প্রায় হয়ে গেলাম কারণ ততদিনে গভীরভাবে তোমাতে আসক্ত হয়ে পড়েছিলাম সপ্তাহের একদিনের দু তিনটা কুশল বিনিময়ের ম্যাসেজ আমার কাছে বাকি দিনগুলো কাটানোর ওষুধ মনে হতো তুমি থাকতে না আমি ঠিকই তোমার ম্যাসেজ বার বার পড়তাম সত্যি বলতে ভালোবাসাটা হয়েই গেছিল আরও আগে এর মধ্যে তোমার আইডি ঘেঁটে শাফোয়ানের আইডি অফিস ঠিকানা পাই আমি ওর অফিসে চলে যাই একদিন ও তো আমাকে দেখেই অবাক হয়েছিল সেই থেকে শুরু হলো তোমার ভাইয়ের হাতে পায়ে ধরা কোন মতেই সে তোমাকে আমার হাতে দেবে না আর তুমি সে সময় এইচএসসি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারপর ভার্সিটি আইডি অফ করে পড়াতে মনোযোগ দিয়েছ এভাবেই দিন কাটছিল সাফোয়ানের থেকে জানতে পারি ঢাবি ছিল তোমার লক্ষ্য আর তুমি যেভাবে পড়তে বিশ্বাস ছিল ইনশাহাল্লাহ চান্স পাবেই অবশেষে তাই হল ওই দিন তুমি খুশিতে আইডি অ্যাক্টিভ করলে আমার রিপ্লাইও করল কি সাবজেক্ট দেবে চয়েজ দিতে বললে আমিও বুদ্ধি খাটিয়ে সমাজবিজ্ঞানের যত ভালো দিক আছে সব তোমার মাথায় ঢুকিয়ে দিলাম অবশেষে নিলেও তাই তোমার ভাই ও এদিকে অবশেষে রাজি হয়েছিল কি বা করত ও তো তোমাকে চেনে এর মধ্যে চেয়েছিলাম কথা বলবো সরি বলবো ক্ষমা চাইব তুমি তো ভার্সিটির প্রথম দিন থেকেই পালাই পালাই করেছো। এদিকে পড়ে সাবজেক্ট চেঞ্জ করতে চাইলে সারাকে দিয়ে মিথ্যা বলালাম জানি তুমি কাছের বন্ধুদের খুব বিশ্বাস করো কখনো যাচাই করতে যাবে না সরি সেদিন এই বিশ্বাসের সুযোগটা আমাকে নিতে হয়েছিল তোমার ভাই তো আবার বলতে থাকে আরও ভালো ছেলে পাচ্ছে তোমার জন্য আমার মাথায় বাস আকাশকে কে যেন একটা মেয়ের কথা বলেছিল বর্ণনা শুনে আমার মনে হচ্ছিল তুমি তোমার ভাই আমাকে রেখে তোমাকে না অন্য জায়গায় বিয়ে দিয়ে দেয় মিথ্যা নাটক সাজালাম আসলেই তাই হল সাফোয়ানের সাথে ঝামেলা করেছিলাম ওই দিন কেন আমাকে মানছে না আমি তো মাফ চাইছি ও বিশ্বাস না করতে চাইলে সেই ম্যাসেজগুলো দেখালাম যেগুলো তুমি তোমার লেখককে বিশ্বাস করে বলতে কারোর প্রতি তোমার অনুভূতি এদিকে ইরফান নামক ওই তেলাপোকাটা ঝামেলা করল তুমি যেই মিষ্টি করে ওর সাথে কথা বলতে মন চাইতো ওকে ওখানেই পুঁতে ফেলি সেদিন তোমার লেখক সাহেব তোমাকে ব্লক করে কারণ দুদিন পর সে তার গল্পের সমাপ্তির সূত্র পেতে চলেছে আর তারপর বাকিটা তো জানোই নেহাল কথা শেষ করল রাত অবাক না হয়ে পারছে না কিভাবে নেহাল তাকে এতটা ভালোবাসতে পারলো অপশন তো বলা যায় না ধীরে ধীরে সে ভালোবেসে ফেলেছে রাতের নিজের কাছেই কেমন লাগছে ওই জান্নাত নামক কাল নাগিনটার কথা ভেবে এতদিন নেহালকে যথেষ্ট কথা শুনিয়েছে সে এর মধ্যে নেহাল উঠে দাঁড়াল নৌকা থেকে নেমে দাঁড়াল রাতকে ইশারায় উঠে আসতে বলল রাত চুপচাপ উঠে এল দুজনে হাত ধরে হাসছে শুনশান নিরাবতা। নেহাল হাঁটতে হাঁটতেই বলে উঠল আমি আজও বলবো তোমাকে ভালোবাসতে পারিনি তোমাকে নিয়ে আমার অনুভূতিগুলোকে ব্যাখ্যা করানোর জন্য ওই ভালোবাসা শব্দটা যথেষ্ট নয় আমি কখনোই তোমাকে দ্বিতীয় ভাবিনি যে অপশন হবে তুমি বরং ভেবেছি আমি ফুল বাগানে হাঁটছিলাম একটা বিষাক্ত পোকা আমার মুখের সামনে থেকে উড়ে বেড়াচ্ছিল পোকাটা সুদর্শন ছিল আমি সেটার সৌন্দর্য দেখছিলাম বুঝতে পারছিলাম না পোকাটা আদৌ বিষাক্ত কিনা অথচ আমার লক্ষ্য ছিল আমার বাগানে ফুল ফুটবে সবচেয়ে সুন্দর ফুলটা আমার রাজ্যে নিয়ে যাব আমি মাঝখানে পোকাটার জন্য বিলম্ব হল ফুলটা ভাবল তাকে কেউ নিয়ে ঘর সাজানোর কেউ নেই কিন্তু ফুলটা এটা বুঝেনি রাজা তার দিকেই আসছিল তার সৌন্দর্য ঢেকে দিয়েছিল অন্য ফুলগুলো রাজা তাকে দেখার আগেই ওই দুষ্টু পোকা পথে ঝামেলা করল বিলম্বটা ওখানেই অনুভূতিটা নয় আমি হলফ করে বলতে পারি জান্নাতের এর ওপর এরকম অনুভূতি আমার কখনোই জাগেনি যতটা তোমাকে ঘিরে তোমাকে দেখলে ক্লান্তিটাও আমার থেকে অবসর নেয় সেখানে ওই মেয়েটাকে দেখলে নিজেকে অবহেলার বস্তু মনে হতো ক্লান্তি যেকে বসত যেন হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলো দুজনে রাস্তার কাছে রাত শুধু নীরব শ্রোতার মতো শুনেই চলেছে এখন ফেরার পালা মাগরিবের আজানের সময় হয়ে এসেছে নেহাল পাশ ফিরে রাতের দিকে তাকালো হাতের বন্ধন আরও শক্ত করল অস্ফুট স্বরে বলল ভালোবাসি রাতের পাখি বিকেল গড়িয়েছে একটু পরেই হয়তো সূর্যমামা ডুবে যাবে ক্রমশ শুরু হবে আধারের খেলা তানহা দ্রুত পা চালিয়ে বিল্ডিং এর দিকে এগিয়ে এলো আস্তে আস্তে আবার চারপাশ ঘুরে দেখছে আর সম্ভব না তানহা ফোন বের করে নেহালের নাম্বারে ডায়েল করল নেহালের ফোন বন্ধ বলছে তানহা আর ভেবে পারছে না চিন্তায় শেষ হয়ে যাচ্ছে ঘরে অসুস্থ বাবাকে রেখে এসেছে ফুট করে নেহালের বাবার প্রেসার বেড়েছে গতকাল থেকে এদিকে সে ছাড়া কেউ নেই বাবা মাকে দেখার বড্ড অসহায় বোধ করছে তানহা অনেক ভেবে রাতের নাম্বারে ডায়েল করল দুবার রিং হতেই ও থেকে আওয়াজ ভেসে আসলো হ্যালো আসসালামু আলাইকুম কে বলছেন কণ্ঠটা শুনে তানহা কিছুটা দমে গেল পুরুষ কণ্ঠ এটা তো নেহালের কণ্ঠ নয় তবে রাতের ফোন কার কাছে প্রশ্নবিদ্ধ মন কপালে ভাজ পড়েছে তানহার নিরাপতাই হয়তো ওপাশের মানুষটাকে কিছু অদ্ভুত জানান দিয়েছে ওপাশ থেকে আবার কেউ বলে উঠল কে আপনি আপনি কি রাতকে খুঁজছেন এইবার লোকটার কথা শুনে তানহা যেন স্বস্তি পেল পিপাসায় কাত্রানো পথিকের মতো যেন হুট করে পানির সন্ধান মিলল তার তানহা উতলা হয়ে বলল জি আমি রাত ভাবিকে খুঁজছি আমি ওনার ননদ তানহা বলছিলাম ও তানহা আমি সাফোয়ান সাফোয়ান ভাই রাত ভাবিকে একটু ফোনটা দেবেন ও তো বাসায় নেই নেহাল আরও একটু ঘুরতে বেরিয়েছিল রাত ফোনটাও ভুলে ফেলে চলে গিয়েছে ওরা এই ফিরল বলে অনেকক্ষণ আগে নেহালের সাথে কথা হয়েছিল তো কেন খুব দরকার হ্যাঁ আসলে কি হয়েছে আমাকে বলতে পারো তোমার গলাটা শুনেই মনে হচ্ছে বেশ উতলা তুমি এনিথিং রং তানহা তানহা আরেক চিন্তায় ডুবে গেল সাফোয়ানকে বলা কি ঠিক হবে এটা নিতান্তই তাদের পারিবারিক ব্যাপার এদিকে তানহাকে চুপ থাকতে দেখে সাফোয়ান আবার জিজ্ঞাসা করল তানহা আমাকে বলতে পারো তবে খুব বেশি পার্সোনাল হলে অপেক্ষা করো রাত আসলেই ওকে কল করতে বলবো ভাইয়া আসলে কি আমার মাকে সকাল থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না হ্যাঁ আমি ঢের বুঝতে পারছি কেন চলে গেছে মা কেন সকালে মাকে বলেছিলাম রাত ভাবির কাছে ক্ষমা চাইতে অনেক কথা কাটাকাটি হয়েছিল মায়ের সাথে দুপুরের দিকে বাবার প্রেসার বেড়েছে দেখে আমি নিচে গেছিলাম ওষুধ আনতে এসে দেখি মা কোথাও নেই ফোনও ও নেয়নি বাবা ঘুমিয়েছিল বাবাও খেয়াল করেনি তারপর তোমার কোন আত্মীয়কে ফোন দেওনি ঢাকায় যারা আছেন সবাইকে ফোন দিয়েছি মা কোথাও যায়নি আমি নিজে এসে আশেপাশে খুঁজেছি আর পারলাম না সন্ধ্যা নামবে বাবা অসুস্থ ভাইয়ার ফোনটাও বন্ধ চিন্তা করো না আমি দেখছি কিন্তু কিসের কিন্তু আন্টি রাতের কাছে ক্ষমা চাইবে মানে বিষয়টা বুঝলাম না আপনি কিছু জানেন না কি জানব সাফোয়ানের কথা শুনে তানহা অবাক না হয়ে পারছে না রাতের প্রতি ভালোবাসাটা যেন আরেকটু বেড়ে গেল অন্য কোন মেয়ে হলে বাপের বাড়ি গিয়ে সব বলে দিত সাফোয়ানের কথাতেই স্পষ্ট বোঝা যাচ্ছে রাত কিছুই বলেনি তাদের তানহার উত্তর না পেয়ে সাফোয়ান বলে উঠল হ্যালো তানহা শুনতে পাচ্ছ হ্যালো হ্যাঁ ভাইয়া শুনছি উত্তর দিলে না তো কি বলবো ভাইয়া নিজের কাছেই লজ্জিত আমি আমার মনে হয় না আপনার কাছে লুকানো ঠিক হবে কি হয়েছে সেদিন রাতে তানহা শুরু থেকে শেষ অবধি সব ঘটনা বলে দিল সাফোয়ান অবাক হচ্ছে এদিকে তার হাতের মুঠো শক্ত হয়ে যাচ্ছে তার বোনের সাথে এত বড় অন্যায় কোন ভাই এটা মেনে নিতে পারে না সাফোয়ান ভাই আমার কথা শুনছেন আপনি থুম পরে নেহাল ভাইয়া এর প্রতিবাদ করে মা যাতা কথা শোনায় ভাইয়াকে ভাইয়াও রেগে বলে গেছে আলাদা হয়ে যাবে ভুল কিছু বলেনি তোমার ভাই তোমার ভাইয়ের জায়গায় আমি হলে এই কাজটাই করতাম ভাইয়া আপাতত রাগটা রাখুন আমার মাকে কোথায় খুঁজো বামি আমি কিছু বুঝতে পারছি না তানহা চিন্তা কর না বরং নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমাও ওয়াট একটা মানুষ অনিচ্ছায় হুট করে উধাও হয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু যে ইচ্ছে করে হারায় তাকে তুমি চিরুনি তল্লাশি করেও খুঁজে পাবে না সাফোয়ানের কথা শুনে তানহা নীরব হয়ে গেল আসলেই কি তাই অবশ্যই তানহা নেই এই সুযোগেই তো নেহালের মা চলে গেছেন আমার কথাটা বুঝতে পারছ থুম কিন্তু ভাইয়া যত অন্যায় করুক মাতো চিন্তা না করে কি থাকা যায় থুম সেটাও ঠিক তবে যতটা চিন্তা করছো অতটা না করলেও চলবে আমি দেখছি তুমি বরং বাড়ি যাও নেহাল আসলেই তোমাকে কল করতে বলবো আচ্ছা ভাইয়া সাফোয়ান ফোন কেটে দিল রাগে গাড়ি রি করছে তার এদিকে তানহা মনে কিছুটা বল পেল আপাতত তার বাড়ি ফেরা উচিত এই সিদ্ধান্ত স্থির করল ছাপ্পান্ন জুই নানু খেয়ে নেও তুমি দুপুর থেকে না খেয়ে আছো নানা আমি খাব না মামনি আসুক রাতের মা দীর্ঘশ্বাস ফেললেন এবারেও কাজ হল না জুই নাছোর বান্দা ঘুম থেকে উঠেই মামনিকে না পেয়ে সে না খেয়ে বসে আছে এত চেষ্টা করেও রাতের মা জুইয়ের মুখে একটা দানাও তুলতে পারেননি জুই মুখ গোমরা করে বসে টিভিতে মোটু পাতলু দেখছে ফুরফুরি নগরের মানুষগুলোও আজ তাকে হাসাতে পারছে না মামনিকে না পেয়ে খুব মন খারাপ তার দা ঝটকার ওষুধে ও কাজ হবে না তার এখন শুধুই মামনি প্রয়োজন এর মধ্যে কলিংবেলের টুংটাং শব্দ ভেসে এল জুই লাফ দিয়ে সোফা থেকে নেমে পড়ল মামনি চলে এসেছে কি মজা জুই লাফাতে লাফাতে দরজার দিকে এগিয়ে গেল রাতের মায়ের মুখে মুচকি হাসি ফুটে উঠল জুইয়ের কাণ্ড দেখে কেউ বলবে না যে এটা তার মা নয় রাতের মা ও উঠে ধীর গতিতে এগিয়ে গেলেন দরজার দিকে দরজা খুলতেই জুই ঝাঁপিয়ে পড়ল রাতের ওপর রাত জুইকে কোলে তুলে নিল সোনাটা কি করছিল তুমি আমাকে না বলে কোথায় গেছিলে তোমার বাবাইয়ের সাথে একটু কাজে গেছিলাম জানো তোমার জন্য কি এনেছি কি এনেছ তোমার ফেভারিট পিৎজা চিকেন ফ্রাই মা ওনার হাত থেকে ওগুলো নিয়ে তাড়াতাড়ি ওভেনে দিয়ে গরম করে আনত জুই সোনা এগুলো খাবে নেহাল পেছনে থেকে শাশুড়ির হাতে প্যাকেটগুলো তুলে দিল তুই ওকে আগে জিজ্ঞাসা করত দুপুরে খেয়েছে কিনা কেন ও খায়নি না তোকে না দেখে ওই যে মুখ গোমরা করে বসেছে তো বসেছে ওঠার নাম নেই কিছু খাওয়াতে পারলাম না আমি কি রাত জুইয়ের দিকে তাকালো জুই চোখ গোল গোল করে তাকিয়ে আছে শাসনের সুরে রাত বলল তুমি খাওনি জুই দুপাশে মাথা নাড়িয়ে জবাব দিল না কেন তুমি না খাইয়ে দিলে আমার খেতে ভালো লাগে না দেখো তো মেয়ের কাণ্ড আগে ভাত খাবে তারপর বাকি সব চলো চলো রাত জুইকে নিয়ে ঘরের দিকে গেল নেহাল পিছু পিছু গেল কিছুক্ষণ পর বসার ঘরে বসে সবাই চায়ের আড্ডা জমাচ্ছে রাত জুইয়ের পেছনে খাবার নিয়ে ছুটতে ব্যস্ত শাফোয়ান নেহালের মায়ের কথাটা বলার সুযোগই পাচ্ছে না কেবল দুজনে জার্নি করে এলো এখন এসব বলা ঠিক হবে না হঠাৎ করে কলিং বেলের আওয়াজ হল এখন আবার কে এলো রাত শাফোয়ানের দিকে তাকালো। ভাইয়া দেখত দেখছি সাফোয়ান উঠে গিয়ে দরজা খুলে দিল বাইরের মানুষটিকে দেখে প্রচণ্ড অবাক অবাকের থেকে বেশি ঘৃণা জন্মেছে তার তবুও ভদ্রতার খাতিরে সাফোয়ান মলিন হেসে বলল আরে আন্টি আপনি আসুন আসুন নেহালের মাকে ঘরে ঢোকার জন্য বলে সাফোয়ান চেঁচিয়ে বলল মা কোথায় তুমি নেহাল ভাইয়ের মা এসেছে ততক্ষণে ভেতরে ঢুকেই বসার ঘরে উপস্থিত নেহালের মা নেহালের মাকে দেখে নেহাল রাত দুজনেই শকর রাতের মা এগিয়ে গেলেন আরে বেয়ান আপনি রাতের মাকে কোন পাত্তা না দিয়ে জুইকে গিয়ে কোলে তুললেন নেহালের মা এমন ব্যবহারে বেশ অপমান বোধ করছেন রাতের মা জুইকে একটু আদর করে কারোর সাথে কোন আলাপ না করেই নেহালের মা করা গলায় বললেন মেয়েকে কি এই শিক্ষা দিয়েছেন পরের ঘর ভাঙতে এসেই পারেনি হারি আলাদা করে দিয়েছে অপয়া মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দিয়ে আমার ছেলের জীবনটাই নষ্ট হয়ে গেল কারোর উত্তরের তোয়াক্কা করলেন না নেহালের মা জুইকে কোলে নিয়ে সোফায় গিয়ে বসলেন জুই এতদিন পর নানিকে পেয়ে খুব খুশি আদরে ভরিয়ে দিচ্ছে একদম নানুমনি তুমি এতদিন আসনি কেন তোমার একটুও মনে পড়ে না আমার কথা মনে পড়ে তো তুমি তো আমাকে ভুলে গেছো নানু ভাই একবার ফোন ও করো না আমাকে না না আমি তোমাকে ভুলিনি তো জানো নতুন নানু খুব ভালো আমাকে কত আদর করে জুইয়ের কথা শুনে নেহালের মায়ের বুঝতে বাকি রইল না জুই কার কথা বলছে মনে মনে একটা কথাই ভাবছেন তিনি মেয়ে তার ছেলেকে বশ করেছে আর এখন মা তার নাতনিকে ভেতরে ভেতরে রাগে ফেটে যাচ্ছেন তিনি আপাতত প্রকাশ করলেন না মনে মনেই রেখে দিলেন অনিচ্ছা সত্ত্বেও মুখে সৌজন্যমূলক হাসি টেনে বললেন ও মা তাই নাকি এজন্য বুঝি আমার নানু ভাই আমাকে ভুলে গেছে না নানু একদম না কিন্তু তুমি এ কদিনে কেমন শুকিয়ে গেছো নানু কেউ তোমার যত্ন নেয় না দেখছি কি বলো মামনি সারাদিন আমাকে খাওয়াতেই থাকে নতুন নানু ও সাথে আমার তো মাঝে মাঝে মনে হয় পেটটা বুঝি ফেটেই যাবে থাক থাক আমি বুঝি কে কত খোঁজ নেয় না সৎ সৎই হয় না। নেহালের মায়ের খোঁচা মারা কথা স্পষ্ট রাতের মা রাতের দিকে তাকালেন দুজনের চোখাচোখি হলো কিসের থেকে কি হয়ে যাচ্ছে বুঝে উঠতে পারছেন না রাতের মা নেহাল চুপচাপ দাঁড়িয়ে আছে নীরবে সহ্য করছে তার মায়ের এত অধঃপতন কেন হল নেহালের বোধগম্য নয় বাস্তব কি তবে এটাই মানুষ গিরগিটির থেকে কোন অংশে কম না বিয়ের আগে যে মেয়েটিকে মেয়ের মতো দেখবেন বলে কত কথা বিয়ে শেষ তো রূপ শেষ নতুন রূপ ধারণ করতে হয় তখন সাফোয়ান চুপচাপ দাঁড়িয়ে দেখছে কিছু বলতে পারছে না হুট করে একজন মুরুব্বি মানুষকে কথা শোনানো বেয়াদবি ছাড়া কিছুই মনে হবে না অন্তত তার মা বাবা তাকে বেয়াদবি শেখায়নি কিন্তু তানহাকে জানানোর প্রয়োজন বোধ করছে সাফোয়ান মেয়েটা কত চিন্তা করছে কে জানে সাফওয়ান ফোনটা হাতে নিয়ে একটু সাইডে গেল তানহার নাম্বারে ডায়েল করল দুবার রিং হতেই ও পাশে তানহার আওয়াজ হ্যালো সাফোয়ান ভাই থুম ভাইয়া কি ফিরেছে ওকে কি মায়ের কথা বলেছেন বলার প্রয়োজন হয়নি তানহা মানে তোমার মা নিজেই এসে হাজির হয়েছেন এখানে কি ঠুম এসেই শুরু করে দিয়েছেন আমার বোন নাকি তোমাদের সংসার ভেঙেছে একটা কথা আজ স্পষ্ট করে শুনে নাও আমার বোন কখনো কোন অপরাধ করলে সেটার শাস্তি আমি ওকে দেই কিন্তু আমার বোন কোন দোষ করেনি তাকে কেউ কিছু বললে তাকে আমি ছেড়ে কথা বলি না কিন্তু সাফোয়ান ভাই কোন কিন্তু না আজ বড় সর ঝড় হবে আমফান আমার বোনের দিকে কেউ এক আঙুল তুললে বাকি চার আঙুল তার দিকে ঘুরিয়ে তবেই ছাড় বামি তুমি খুব চিন্তা করছিলে এজন্য জানালাম ভালো থেকো সাফোয়ান ভাই শুনুন তানহা কথা শেষ করতে পারল না সাফোয়ান তার আগেই কল কেটে দিল বসার ঘরের দিকে পা বাড়াল ইতিমধ্যে নেহালের মায়ের বিপরীত পাশের সোফায় রাতের মা বসে আছেন রাত এক কোনায় দাঁড়িয়ে নেহালো সাফোয়ান গিয়ে মায়ের পাশে বসল দুই বেয়ানের কথোপকথন শুরু হয়েছে বেয়ান আপনি হঠাৎ একটু জানিয়ে আসবেন তো আমার বেয়ান আসছে আমি সেভাবে আপ্যায়ন করবো তা না আসার কোন ইচ্ছেই ছিল না শুধু আমার নাতনি আর আমার ছেলের জন্য আমার শান্ত বাধ্য ছেলেটা আপনার ওই কাল নাগিনী মেয়ের পাল্লায় পড়ে আমার ছেলেটা বলেই গেছে তার মা আছে এসব আপনি কি বলছেন আমার রাত কি করেছে কি করেনি তাই বলুন মানুষের সংসার ভাঙার শিক্ষা দিয়েছেন আপনার মেয়েকে নেহালের মায়ের কথা শুনে রাতের মা চমকে গেল অপমানে মাথা নিচু হয়ে যাচ্ছে তার রাতের খুব কান্না পাচ্ছে তার নামে এরকম মিথ্যা অপবাদ আমার বোনকে না হয় আমার মা শিক্ষা দেয়নি আপনার মা বাবা আপনাকে কি শিক্ষা দিয়েছে আনটি ছেলের বউকে বিনা কারণে কথা শোনানো নাকি তার বাপের বাড়িতে গিয়ে অভদ্রের মতো আলাপ শুরু করা আপনার পরিবার ও দেখছি আপনাকে কিছুই শেখায়নি ছেলের সংসার ভাঙতে শিখিয়েছে শুধু সাফোয়ানের কথা শুনে ক্রোধে ফেটে পড়লেন নেহালের মা নেহালকে চুপ থাকতে দেখে এক প্রকার হুঙ্কার ছাড়লেন কি এত বড় অপমান নেহাল তুই চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে মায়ের অপমান দেখছিস ছিহ তুই আমার ভুল তো কিছু বলেনি অপমান বোধ আছে তোমার নিজের মান অপমান বোধ না থাকতে আমার কথা তো ভাবতে পারতে আমার শ্বশুর বাড়ি এসে আমার নাক কেটে দিলে তুমি আমার স্ত্রীর নামে মিথ্যা অভিযোগ কটু কথা বলছ বলা নেই কওয়া নেই এসেই সবার সাথে খারাপ আচরণ করছ কি শুরু করেছো তুমি নেহাল রাত মাথা তুলল আজ তার পরিবার নিয়ে কথা তুলেছে কেউ আজ আর চুপ থাকা তার উচিত না আপনার কি লজ্জা বলতে কিছু আছে শাশুড়ি মা আপনাকে মা বলতেও লজ্জা হচ্ছে আমার আমার মায়ের যত গুণ আছে তার নখের গুণ ও আপনার নেই একটা সামান্য বিষয় নিয়ে এত দূর গড়িয়েছেন এখন এসেছেন আমার বাড়িতে এসে বড় বড় কথা বলে এটেনশন পেতে কি ভেবেছেন আমাকে আর আমার পরিবারকে সমাজের আর পাঁচটা বাড়ির বউ আর তার পরিবার ভেবেছেন যে বউ কিছু না করলেও আপনি মিথ্যা অভিযোগ দেবেন বউ পক্ষ একদম মাথা নিচু করে সব মেনে নেবে তারপর আপনি বরের মা বলে আপনার পায়ের কাছে একদম মেউমেউ করতে করতে ক্ষমা চাইবে ভুলেও এই কাজ করবেন না অনেক সহ্য করেছি আমি বিয়ে হতে না হতেই রাত বারোটার সময় বাড়ির বউকে রাস্তায় ছুড়ে মারেন তার স্বামী না আসলে সেও যেন না ফেরে কেন স্বামীর থাকা না থাকার ওপর কি আমার ওই বাড়িতে থাকা নির্ভর করবে তাহলে বিয়ের দিন এত নাটক করেছিলেন কেন মেয়ের মতো দেখবেন এটা তোমার নিজের বাড়ি আপনি তো গিরগিটির থেকেও অধম রাতের ব্যবহার দেখে রাতের মা চটে গেলেন এসব কি ব্যবহার করছো তুমি রাত উনি তোমার শাশুড়ি হন ভদ্রভাবে কথা বলো আমি তোমার অতটা ভদ্র মেয়ে নই মা যে আমার মায়ের নামে বাবার নামে কেউ খারাপ কথা বলবে আমি মাথা নিচু করে সব মেনে নেব বরং এর থেকে মরে যাওয়া ভালো যে বাবা মা এত কষ্ট করে আমাকে জন্ম দিয়ে এত বড় করেছে কারো কোন অধিকার নেই আমি দোষ করি বা না করি আমার বাবা মা টেনে কথা বলার প্রতিবাদ যদি নাই করতে পারি তো আমার মতো সন্তান যেন আর কারো না হয় যে বাবা মায়ের অপমান চুপচাপ সহ্য করে উনি শাশুড়ি হয়েছে বলে আমার মাথা কিনে নেননি যে আসবেন আমার পরিবারকে অপমান করবেন তুমি জানো মা ওনাকে কত সম্মান করতাম আমি কথায় আছে না বিপদে আসল বন্ধু চেনা যায় মানুষের আসল রূপও আমার স্বামী বাড়ি ফেরেনি আমার যেন কোন চিন্তা নেই আমি নাকি তার না ফেরার জন্য দায়ী নিজের স্বার্থে টান পড়ল তো ব্যাস আমাকে মুহূর্তেই ভুলে গেল আমি তার বাড়ির বউ সেটাও মাঝরাতে আমাকে একলা রাস্তায় বের করে দিল আমার কোন বিপদ আপদ হলো কিনা সেটাও ভাবল না এখন এসেছে আমার দোষ বলতে তাই বলে তুমি রাত কিছু ভুল বলেনি মা আমি জানি আমার মা রাতের সাথে কি করেছে নেহাল নিজের মায়ের দিকে এগিয়ে গেল নেহালের মা একদম বেলুনের মতো চুপসে গেছেন যেন ভেবেছিলেন এসে আচ্ছা মতো কথা শুনিয়ে যাবে উল্টা নিজেই অপমানিত হলেন মা আজ একটা সামান্য বিষয়কে তুমি এত দূর না নিলেও পারতে তোমার উচিত ছিল রাতের হাত ধরে বলা যা হয়েছে সব ভুলে যেন বাড়ি যায় তা না তুমি কি করলে মা তুমি রাতের মায়ের সাঠেও খারাপ ব্যবহার করেছ ক্ষমা চাও আমরা বাড়ি ফিরে যাব সবাই চলো কখনো না আমি যা বলেছি বেশ করেছি নেহালের হাত ঝাড়া মেরে ফেলে দিলেন নেহালের মা জুইকে কোলে নিয়ে উঠে দাঁড়িয়ে দরজার দিকে পা বাড়ালেন আমি এসেছিলাম আমার নাতনিকে নিতে ওই শয়তান মেয়ের কাছে আমার নাতনিকে রাখব না কোন বিশ্বাস নেই আমার নাতনির যদি ক্ষতি করে দেয় নেহালের মায়ের কথা শুনে সবাই আরেক দফা অবাক হ্যাঁ বাবা বলো নেহাল তুই বৌমাকে নিয়ে বাড়ি চলে আয় জুইটা খুব কান্নাকাটি করছে কারোর কাছে থাকতে চাইছে না তোর মা এরকম একরোখাপানা করবে আমার জানা ছিল না বাবা তুমি তো জানো দেখ আমি জানি বৌমার কোন দোষ নেই তোর মা যা শুরু করেছে আমারই সহ্যের বাইরে চলে গেছে কারোর কথা শুনছে না আমি তানহা এত করে বোঝাচ্ছি একটা কথা গায়ে লাগাচ্ছে না আচ্ছা বাবা আমি দেখছি নেহাল ফোন রেখে দিল অফিস থেকে সবে ফিরেছে সে পিছু ঘুরতেই রাত বসা থেকে উঠে দাঁড়াল উৎসুক হয়ে জিজ্ঞাসা করল কি হয়েছে জুইয়ের কথা বলছেন না কেন রাতের অস্থিরতা নেহালকে আরও অবাক করে দেয় জুই তার নিজের কেউ না অথচ রাত এক মুহূর্ত জুইয়ের নাম নিতে ভুলে না নেহাল নিচু স্বরে বলল জুই ঠিক মতো খাওয়া দাওয়া কিছু করছে না সারা দিন তোমার জন্য কান্নাকাটি করছে তানহা ওকে খাওয়াচ্ছে না ঠিক মতো ও তো আমার কাছে ছাড়া কারোর কাছে ঠিক মতো খায় না আমার পরে চিনেছে তোমাকে মেয়েটা অসুস্থ না হয়ে পড়ে নেহাল বসে পড়ল কপালে চিন্তার ভাজ রাত চুপচাপ দাঁড়িয়ে ভাবছে যে যাই করুক ওই ছোট্ট বাচ্চাটা তো কিছু করেনি তাকে চোখে হারায় কত ভালোবাসে সেদিন রাতেই নেহালের মা জোর করে জুইকে নিয়ে চলে আসে রাত নেহাল কেউ আটকাতে পারেনি আজ দুটো দিন যেতে না যেতেই জুইয়ের এই অবস্থা রাত কিছুতেই মেনে নিতে পারছে না অন্তত জুইয়ের জন্য তার মন কাঁদে অদ্ভুত এক হৃদয়ের টান তার জুইয়ের প্রতি এই ভালোবাসাটার কি নাম দেওয়া যায় রাতের জানা নেই আর বিয়ে হয়ে গেছে এভাবে মা ভাইয়ের কাছে আর কতদিন থাকবে সে ওই একজন মানুষের জন্য নিজের নতুন সংসার ফেলে তাকে চলতে আসতে হয়েছে রাত অনেক ভাবল অবশেষে একটা কঠিন সিদ্ধান্ত নিজেই নিয়ে ফেলল স্যার একটা কথা বলবো রাতের গলা শুনে নেহাল মাথা উচিয়ে রাতের দিকে তাকালো কি কথা চলুন আমরা বাড়ি ফিরে যাই ওয়াট হ্যাঁ দেখুন বাবা তানহা কেউ তো আমার সাথে কখনো খারাপ ব্যবহার করেনি তানহা যা করেছিল তার জন্য সে অনুতপ্ত আর জুই ভুল বোঝাবুঝির বেড়াজালে আমার ছোট্ট মেয়েটা আটকে গেছে ও এসবের কি বুঝে বলুন তো মাঝখানে পড়ে ও কষ্ট পাচ্ছে না আপনাকে না আমাকে কাউকে পাচ্ছে না আমি তো এমনটা চাইনি ওর মা না হতে পারি আমি তো কখনো ওকে অন্যের বাচ্চা সেই হিসেবে দেখিনি রাত মাতো কেউ যদি অধম হয় তবে আমি উত্তম কেন হব না আমিও যদি অধম হই তবে সেই অধম আর আমার মধ্যে তফাত কি থাকল মা আজ ভুল বুঝছেন একদিন তার ভুল ভাঙবে নিজেই অনুতপ্ত হবেন এরকম মনে হয় তুমি চেনো না আমার মাকে আমিও তো চাই আমরা বাড়ি ফিরে যাই কিন্তু মা আবার কি শুরু করবে এখন যে শুরু করেনি তার কি নিশ্চয়তা আছে দেখুন না অপরাধ না করেও আমি কালপ্রিট হলাম আমি এসেই নাকি সংসার আলাদা করেছি দুদিন পর যদি আপনার আত্মীয় স্বজনরাও এটা জানে কি হবে বলুন তো কেউ কিন্তু বাড়ি বয়ে এসে যাচাই করে বিচার করতে যাবে না আদৌ আমি দোষী নাকি নির্দোষ কিন্তু উপরে উপরে একটু কথা শুনে মানুষ সেটা পাঁচ কান করতে সময় নেয় না এমনিতেই একদিন আপনার ভুল ধারণার জন্য আমি খারাপ মেয়ে পরিচিত পেয়েছিলাম এবার খারাপ বউ পরিচিতি আমি আর পেতে চাই না মা যদি ঠিক না হয় আমি চাই না কেউ তোমাকে ছোট করুক আমার মুখ আছে বলে দেব সব সময় চুপচাপ ছাড় দেব সেই মেয়ে আমি না এ জগতে বর্তমানে মুখ বুঝে সহ্য করাই হয়েছে বেশিরভাগ মেয়েদের কষ্টের কারণ একটা কথা কি জানেন তো অন্যায় যে করে আর অন্যায় যে সহে দুজনেই কিন্তু সমান অপরাধী কথাটা কিন্তু এমনি এমনি বলা হয়নি সংসার জীবনটা না কোন রণক্ষেত্রের চেয়ে কম নয় আপনাকে যুদ্ধে গেলে অস্ত্র হাতে বসে থাকলে যেমন হেরে যেতে হবে ঠিক তেমন সংসার জীবন প্রতিবাদও করতে হবে সংসার ভালোবাসা দিয়ে টিকিয়েও রাখতে হবে মুখ বুঝে রইলেন তো কিছু মানুষ আপনাকে গুনতিতে ধরবে না চুপ করাটাই ভীরু সৈনিকের মতো যুদ্ধ ছেড়ে পলায়ন করার মতো হয় হারবেন না হলে জিতবেন জিতলেও পুরোপুরি না দফায় দফায় ক্ষতবিক্ষত হবেন আমি চাই শ্রেষ্ঠ যোদ্ধা হতে যার কাছে এক বুক ভালোবাসা থাকবে আগলে রাখার তেমনি হুট করে যুদ্ধের দামামা বেজে উঠলে আগুনের ফুলকির ওপর পানির অস্ত্র প্রয়োগ করব তাকে নেভানোর জন্য আমি যদি এখনে বাড়িতে পড়ে থাকি এটাও কিন্তু কাপুরুষ সৈনিকের মতো কাজ হল বুঝলেন তো নেহাল অবাক হয়ে রাতের দিকে চেয়ে আছে এতটুকু মেয়ে রাত মনে হচ্ছে যেন কত বছরের অভিজ্ঞতা তার একদম পাক্কা গিন্নি কবে এত বড় হয়ে গেল রাত নেহাল উত্তর খুঁজে পায় না তবে সেও রাতের সাথে একমত আটান্ন এক সপ্তাহ পর বাস চলছে আপন গতিতে জানালার পাশের সিটে বসে আছে রাত কোলে জুই ঘুমিয়ে আছে রাতও ঘুম ঘুম চোখে নেহালের কাঁধে মাথা রেখে শুয়ে আছে তিনজনেই বিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছে অনেক দূর অবধি যেতে হবে সেই কালনার দিকে আকাশের বিয়ের আয়োজন শুরু হয়েছে আকাশ আর তিথির বিয়ের জন্য এত তোরজোর এক সপ্তাহে অনেক কিছু বদলেছে রাতকে নিয়ে নেহাল বাড়ি ফিরে এসেছে বেশ ভালোই কাটছে রাতের সংসার জীবন শুধুমাত্র নেহালের মাছারা। ভোর হয়েছে রাতকে ঘুম থেকে টেনে তুলল নেহাল এমনিতেই বিয়ে বাড়ি মানুষের হই চৈ চারদিকে রাতেও সবাই গল্প গুজব করেই অর্ধেক রাত পার করে দেয় তারপর আবার নামাজ পড়ে কেবল একটু চোখ বুঝেছিল রাত নেহালের টানা হেচড়ায় উঠে বসল মেজাজ বিগড়ে গেল রাতের চোখ মুখ কচলাতে কচলাতে রাগী দৃষ্টিতে নেহালের দিকে তাকালো সমস্যা কি আপনার একটু ঘুমাতে ও দেবেন না নাকি উফ মাই অ্যাংরি নাগোরা কতদিন পর তোমার রাগ দেখলাম তোমাকে না রাগলে হেব্বি লাগে গাল দুটো লাল হয়ে যায় ইস হায় হায় প্রেমে পড়ে গেলাম নেহাল দাঁত কেলিয়ে কথা গুলো বলল রাতের আরও মেজাজ বিগড়ে গেল একদম চুপ সাত সকালে ওনার ভিম্রতি হয়েছে এভাবে সারের মতো আমাকে টানলেন কেন তুমি কি আমাকে সার বললে এত ঢং করে অবাক হওয়ার কিছু নেই আপনাকে সার কেন গরিলা হনুমান সব বলতে মন চাইছে সাত সকালে আমার কাঁচা ঘুমটা নষ্ট করলেন তাই বলে আমার মতো একটা নিরীহ ছেলেকে তুমি এই কথা বলবে উফ দিলে কষ্ট পেলাম নেহাল মুখটা পেচার মতো করে রাখল অসহায় চাহনি রাতের প্রচণ্ড রাগ হচ্ছে কিন্তু এই চিজের সাথে এত পেঁচিয়ে কথা বলে লাভ নাই কথা টানতে টানতে কোন দিকে নিয়ে যাবে ঠিক নাই স্যার দেখুন আর একটা কথা পেচাবেন না দরকার থাকলে বলুন না হলে ঘুমাতে দিন আরে শোনোই না আজ রাতে তো আমাদের গাড়ি চলে যেতে হবে এই তিন দিনে একবার ও সকালে বের হতে পারিনি চলো আজ একটু ঘুরে আসি আকাশদের গ্রামটা অনেক সুন্দর আমি আগেও একবার এসেছিলাম তো ঘুরবেন ভালো কথা এই ভোরবেলা আপনি দেখেছেন এই দিকে ভোর হতেই কেমন ঠান্ডা ঠান্ডা লাগে তা লাগবে না এটা কি তোমার ওই দূষিত ঢাকা শহর এটা গাছপালা ঘেরা অপরূপ সৌন্দর্যের রূপসী গ্রাম যেখানে গাছ আছে সেখানে শীতলতা আছে এই গরমেও দেখবে গ্রামের ঘর বাড়ি তুলনামূলক ঠান্ডা জুই তো ঘুমিয়ে আছে ওকে রেখে যাব সমস্যা হবে না আমরা চলেই আসব আকাশের বোনকে বলে যাব ও এসে ওর পাশে ঘুমাবে ছোট মানুষ ওকে এখন ঘুম থেকে ওঠানো ঠিক হবে না আচ্ছা চলুন রাত বাইরে কলপারে গিয়ে হাত মুখ ধুয়ে আসলো পানি তো না যেন হাত ভরে বরফের ঝাপটা দিচ্ছে মুখে চারদিকে এখনো পরিষ্কার না তবু অনেকে উঠে পড়েছে যার যার কাজে লেগে পড়েছে রাত ভেতরে গিয়ে বোরখা জড়িয়ে মাথায় হিজাব টেনে নেহালের সাথে বেরিয়ে পড়ল নেহাল আকাশের বোনকে বলে দিয়েছে জুইয়ের কাছে থাকতে নিশ্চিন্তে দুজনে বাইরের প্রকৃতি উপভোগ করতে বের হল হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলো চারপাশে ক্ষেত আকাশদের গ্রামটা অদ্ভুত ধরনের রাস্তা একটু পর পর মোর মনে হবে যেন বড় স্বর এনাকণ্ডার সাপ এই পথ দিয়ে খেছে এভাবে ই ঢেউ খেলানো রাস্তা রাত হাঁটতে হাঁটতে অদ্ভুত জিনিস খেয়াল করলো। এখানে ধান ক্ষেতের চেয়ে বেশি অনেক জায়গা জুড়ে বিশেষ ধরনের গাছ লাগানো কি সেটা রাত বুঝে উঠতে পারছে না না পেরে নেহালকেই জিজ্ঞাসা করল স্যার এগুলো কিসের গাছ বলুন তো তুমি জানো না উহুম তামাকের ওয়াট থুম এদিকে তামাকের চাষ হয় বেশ আচ্ছা চলো সামনে চৌরাস্তার মরে যাই চা খেয়ে আসি দুজনে সামনের দিকে গেল এতক্ষণে চারপাশ বেশ পরিষ্কার হয়ে গেছে রাস্তার মোড়ের ছোট হোটেল গুলোতে পড়াটা বেলতে লেগে পড়েছে সব নেহাল একটা হোটেলে ঢুকল রাতকে নিয়ে দু কাপ চা অর্ডার দিল সাথে গরম পরোটা আর সবজি একটি ছেলে এসে আগে দু কাপ দুধ চা আর বিস্কুট দিয়ে গেল ভাই পরোটা হয়ে এসেছে সবজি এখনো একটু সময় লাগবে আচ্ছা সমস্যা নেই আমাদের তারা নেই অপেক্ষা করি নেহাল রাতের দিকে চায়ের কাপ এগিয়ে দিল খাও আচ্ছা এখানে কেউ রং চা খায় না এসে থেকে তো শুধু দুধ চাই দেখছি এখন দেখি হোটেলেও খায় হয়তো এমন কোন বাড়ি দেখলাম না যেখানে গরু নেই আমরা যেখানে খাঁটি দুধ একশত টাকা লিটার প্রতিও না সেখানে দেখ সবখানে দুধ চা যাই বলুন চায়ের স্বাদটা অসাধারণ আমি আগে কখনো এত চাই কদিনে খাই না খাটি দুধের চা বলে কথা আর ওখানে তো ভাইয়া দুধ কিনে আনত অর্ধেক পানি দেখেই বোঝা যেত আসলেই মানুষের মনুষ্যত্ব দিন দিন বিকিয়ে যাচ্ছে এক টাকা লাভের জন্য অবৈধ পথ ধরতে তাদের বাধে না থুম দেখেছো দেখেছো মা তোমার জন্য কোথাকার জল কোথায় গড়ালো। রাত ভাবির মা ভাইয়া ওরা সবাই তোমাকে কত ভালো জানত ভাবিও তোমাকে কত ভালোবাসত আর তুমি কি করলে তোমার ওই রিনা খান মার্কা বোনগুলোর কথা শুনলে কে বলেছিল তোমাকে ঘরের জিনিস বাইরের লোককে বলতে তানহার কথা শুনে নেহালের মা এক নজর তানহার দিকে তাকাল পরক্ষণে আবার গালে হাত বাঁধিয়ে মুখ গোমরা করে বসে রইল বলল বাইরের লোক কাকে বলছিস তোর খালামনি ওরা সম্মান দিতে শেখ তুমি যাই বলো মা তোমার ওই বোনগুলোকে না একটু সম্মান করতে মন চায় না আমার নেহাত আপন খালা নাইলে মরে গেলেও কথাই বলতে যেতাম না সবকটা তো ছেলে বিয়ে দিয়েছে কোনটা সুখে আছে বলতো দুদিন পরেই বউ এর দোষ ধরতে শুরু করবে সত্যি করে বলতো কোন মানুষ কি ভুল ত্রুটির ঊর্ধ্বে সব সময় তোমরা যেমন চাইবে সেটা হবে তাহলে ছেলে বিয়ে করানোর কি দরকার তোমাদের তোমরা নিজেরাও তো কম ভুল করো না একটা মেয়ে নতুন সংসারে এসে পারেনি তার দোষ ধরতে উঠে পড়ো পরের মেয়ের সাথে এমন করছ আমিও তোমার মেয়ে আমাকেও একদিন তুমি বিয়ে দিবে তোমার এই পাপগুলোর শাস্তি যদি আমাকে ভোগ করতে হয় তখন নেহালের মা যেন গভীর ভাবনার সমুদ্রে তলিয়ে যাচ্ছেন আসলেই তার উচিত হয়নি বন্দের সাথে সব বলার বোনেরাই তো তাকে বলল জুইকে রাতের কাছ থেকে সেদিন রাতে নিয়ে আসতে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছেন তিনি একটু বললে ভুল হবে অনেকটা কি হলো মা কি ভাবছ তুই ভুল বলিসনি সেই বুঝলে কিন্তু জল ঘোলা করে বুঝলে তোমার বয়স হয়েছে আজ বাদে কাল তুমি বাবা কেউ থাকবে না জুইয়ের কি হবে ভেবে দেখেছো। রাত ভাবি ওকে এখন কত ভালোবাসে তুমি এভাবে যদি সব সময় বলতে থাকো ভাবি ওর ক্ষতি করবে ভাবি কি আর জুইকে আগের মতো ভালোবাসবে তোমরা না থাকলে ওকে কে দেখবে কয়জনের খেয়ে কাজ আছে বলতো ননদের মেয়ে মানুষ করবে বসে বসে জুই ওদের কাছে ভালো আছে ভালো থাকতে দেও শুধু শুধু আর ঝামেলা করো না প্লিজ ওরা ফিরে আসলে এবার ভাবির কাছে ক্ষমা চেয়ে নিও এরকম আর ভালো লাগছে না আমার অসহ্য লাগছে পুরো নেহালের মা নির্বাক হয়ে বসে আছেন নিজের ভুলের অনুশোচনায় ভুগছেন আজ ঈশ সবার কাছে খারাপ হয়ে গেলেন তিনি রাতের পরিবার রাত নেহাল নিজের মেয়ে স্বামী সবার কাছে সত্যি তো একবারও তিনি ভেবে দেখেনি তার অবর্তমানে জুইয়ের কি হবে মনে মনে স্থির করলেন নেহালের মা এবার ওরা ফিরুক সবার কাছে ক্ষমা চাইবেন আবার আগের মতো হাসি খুশি হয়ে উঠবে তার সংসার চা খাওয়া শেষ করতে করতেই একটা ছেলে দুহাতে দুটো প্লেটে পরোটা এনে নেহালের সামনে রাখলো একটু পর দু বাটি সবজি দিয়ে গেল স্যার আমরা তো একটু পর গিয়ে আবার খাব এখন এটা না খেলে চলতো না উহুম শোনো ব্যাচেলর লাইফে এনজয় করা আর ম্যারিড লাইফে এনজয় করা দুটোর মাঝে আকাশ পাতাল তফাত আগে এসেছিলাম এরকম সকালে আকাশের সাথে ঘুরতে ঘুরতে পরোটা সবজি খেয়েছিলাম একটা শূন্যতা ছিল মনে হতো একদিন বিশেষ কাউকে সাথে নিয়ে এই রকম মুহূর্ত কাটাতে চাই আর আজই হয়তো সেই দিন বউয়ের সাথে ঘুরতে এসেছি একটা ম্যারিড ম্যারিড ফ্লেভার আছে না রাত নেহালের কথার প্রেক্ষিতে কিছুই বলল না পরোটা ছিঁড়ে সবজি দিয়ে ভরিয়ে মুখে পড়ল নেহাল কিছুক্ষণ রাতের দিকে চেয়ে রইল নিজের প্লেট থেকে পরোটা আর সবজি নিয়ে রাতের মুখের সামনে ধরল রাত খাওয়ার মাঝে কিছুটা চমকে উঠল ভ্রুজোড়া কুচকে নেহালের দিকে তাকাল কি হলো। হা করো রাত এদিক ওদিক তাকালো পাশের টেবিলে দুজন লোক বসে চায়ের আড্ডায় মজেছে রাতের বেশ বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে কেউ দেখলে কি ভাববে এই যে মহারানী নাগোরা আপনি কি মুখে তুলবেন নাকি আমি এভাবেই স্ট্যাচু অফ পরোটা সার্ভিং হিসেবে বসে থাকব নিজে খাচ্ছেন খান না এখানে মানুষজনের মাঝে হচ্ছে টাকি প্রেম হচ্ছে প্রেম ভালোই ভালোই হা করো নাইলে না হলে কি অনেক কিছুই ঘটিয়ে ফেলব তখন কিন্তু আরো লজ্জায় পড়বে রাত আর কিছু না বলে নেহালের হাত থেকে খাবারটা মুখে নিল তার মতে নেহালকে রাগানো আর নিজের পায়ে নিজে কুড়াল মারা একই কথা এবার তাড়াতাড়ি খাও থুম রাত শুনো কি হয়েছে আবার আমাদের বিয়ের কতদিন হলো বলতো উমম মাস হতে যাবে কেন আমরা তো এখনো হানিমুনে গেলাম না কি নেহালের কথা শুনে রাতের প্রায় বিষম খাওয়ার মতো অবস্থা নেহাল পানির গ্লাসটা রাতের দিকে এগিয়ে দিতেই রাত ঢকঢক করে অর্ধেকটা পানি খেয়ে নিল রাগী দৃষ্টিতে নেহালের দিকে তাকালো। আপনার মাথায় কি জীবনে উল্টাপাল্টা চিন্তা ছাড়া আর কিছু থাকে না উহুম খচ্চোর খবিশ লক্ষ্য থাকার তুমি আবার আমাকে সার খেয়ে উঠুন তাড়াতাড়ি জুই ঘুম থেকে উঠে গেছে কিনা আমার চিন্তা হচ্ছে আপনি বকবক থামাবেন রাতের কথা শুনে নেহাল চমকে উঠল এক নজর রাতের দিকে চোখ বুলালো। রাতের চোখ মুখে অস্থিরতার ছাপ নেহাল অবাক না হয়ে পারে না এই মেয়েটা এত সুন্দর মোমেন্টে ও হাজবেন্ডের সাথে কই একলা অনেকক্ষণ কাটাবে তা না এখনও চিন্তা করছে জুইয়ের যে কিনা তার রক্তের কেউ না নেহাল অবাক হয় প্রতি দফায় নেহালের অনেক দিন আগের কথা মনে পড়ছে সে একটা গল্প পড়েছিল গল্পের চরিত্রের সূচনা ঘটেছিল মিষ্টি নামক একটা বাচ্চা মেয়েকে দিয়ে সৎ মায়ের অত্যাচার ছোট্ট মিষ্টির জীবনটা কিভাবে নষ্ট করেছিল ভাবতেই যেন কেঁপে ওঠে নেহাল নেহালের মনে একটা কথা ঘুরপাক খায় আচ্ছা সব মেয়েরা কেন রাতের মতো হতে পারে না নারীরা না মায়ের জাত মায়ের জাতের কাছে কি নিজ পরেই ভেদাভেদ আছে না থাকা উচিত প্রতিটি মেয়ের মাঝেই তো এই মাতৃত্ববোধ থাকা উচিত তাহলে তো আজ আমাদের সমাজটা এমন হতো না সেই নয়নতারা র মিষ্টির নতুন মা তানিয়ার মতো যারা হয় তাদের জন্য কত ছেলে মেয়ের কপালে দুর্ভোগ নেমে আসে অথচ তারা প্রত্যেকে যদি সৎ মায়ের আয়নায় মুখ না দেখে রাতের মতো মেয়েদের আয়নায় মুখ দেখত তাহলে হয়তো অনেক অনাদরে ঝরে পড়া প্রাণগুলো ও নতুন জীবন পেত নেহাল দীর্ঘশ্বাস ফেলে যদি সে পার্ত বদলে দিত সমাজের কিছু নিষ্ঠুর মানুষের মানসিকতা এই নিষ্ঠুর মানুষগুলোর জন্যই সমাজ আজ ক্রমশ বিবর্তনের শিকার এই বিবর্তন মঙ্গল নয় অমঙ্গল ডেকে আনছে নেহালকে অন্নমনস্ক দেখে রাত নেহালের সামনে হাত নাড়ল নেহালের ভাবনাচ্ছেদ ঘটল কিছু বলবে আপনাকে তাড়াতাড়ি খেতে বললাম আর আপনি ধ্যান করছেন ও খাচ্ছি তো দুজনেই খাওয়া শেষ করে রওনা হলো। এবার বিয়ে বাড়ির দিকে নয় অন্য দিকে স্যার আপনাকে বারবার বললাম তাড়াতাড়ি চলুন কোথায় যাচ্ছেন আপনি চিন্তা করো না জুই উঠে পড়েছে আর সবার সাথে মজা করতে ব্যস্ত পিচ্ছি পাচ্চা যা আছে ওর মনেই নেই আমাদের কথা ওহ নেহাল রাতের হাত ধরে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলো সামনে ছোট একটা নদী নদীর ওপর ছোট একটা ব্রিজও আছে ব্রিজ পার হতেই অপর পারে কয়েকটা বিশাল খোলা মাঠ চারপাশে গাছপালা রাত জুতো খুলে হাতে নেও কেন শিশির ভেজা ঘাসের ওপর খালি পায়ে হাঁটতে মজা পাবে জুতো হাতে নিয়ে হাঁটব এখানে রেখে দেও চারপাশে তেমন তো কেউ নেই দুজনে জুতো খুলে মাঠের এক কোণে রেখে দিল নেহাল রাতের হাত ধরে ঘাসের ওপর হাঁটছে ঘাসগুলো বেশ বড় বড় প্রতি কদমে যেন পানিতে পা ডোবানোর মতো ঘাসের মাঝে পা ডুবে যাচ্ছে চারপাশে পাখির কিচির মিচির শব্দ দূরে চোখ যেতেই দেখা যাচ্ছে কুড়ে ঘর কোথাও কোথাও দালান কেউ কেউ গরু ছাগল নিয়ে বেরিয়ে পড়েছে মাঠে বেঁধে রেখে দেবে ঘাস খেয়েই পেট ভরাবে ওরা মাঝে মাঝে শো শো শব্দ করে বাতাস বইছে শরীরের শিহরণ জাগানোর মতো রাতের তো বেশ লাগছে শিশির ভেজা ঘাসের ওপর এভাবে হাঁটতে স্যার এত সুন্দর সকাল খুব কম উপভোগ করেছি না তুমি তো বাড়ি চলুন বাড়ি চলুন করে লাফাচ্ছিলে আমি তো জুই থুম বুঝেছি আচ্ছা রাত তুমি আমাকে নিয়ে চিন্তা কর কখনো নেহালের উদ্ভট প্রশ্ন রাত দাঁড়িয়ে গেল নেহা লোপা ফেলল না সামনের দিকে রাতের দিকে ঘুরে দাঁড়াল এটা কেমন প্রশ্ন জুইকে নিয়েও দেখি কত চিন্তা করো কখন কি করছে না করছে বাড়িতেও কে কি খেলো না খেলো সব আপনি কি হিংসা করছেন ওদের উহুম বলছি আমাকে নিয়ে তো এভাবে ভাবতে দেখি না স্যার আপনাকে আমি নিতান্তই একজন বুদ্ধিমান মানুষ ভাবতাম কিন্তু এখন দেখছি আপনার মতো খচ্চর শেয়াল পণ্ডিত মার্কা বলদ একটাও নেই তুমি আবার আবার না একশো বার বলব কোন দেখানোর জিনিস নয় যে আপনাকে দেখাবো আর বলবো দেখুন ভাবছি তারা কথা ছাড়া সোজাভাবে কথা বলতে পারো না তাই না আপনি কি আমার সাথে ঝগড়া করবেন বলে এখানে এনেছেন আমি ঝগড়া করছি তা নয় তো কি রাতের কথা শুনে নেহাল মুখ গোমরা করে রইল আবার কি হল আপনার তুমি আমাকে ভালোবাসো আজব তো নেহাল রাতের দিকে এগিয়ে গেল দুহাতে তাকে জড়িয়ে ধরল নিজের সাথে খুব ভয় হয় রাত ভালোবাসা শব্দটা খুবই খারাপ যার কাছে এই শব্দের শুরু ধোকা দিয়ে হয় তার কাছে এটা প্রতি মুহূর্তে মৃত্যু কামনা করাতেও বাধ্য করে যার কাছে শব্দটার আসল মর্যাদা পায় তার কাছে স্বর্গীয় সুখ আপনি এসব কথা কেন বলছেন আমি তোমাকে হারাতে চাই না প্লিজ আমাকে ছেড়ে যেও না কখনো স্যার আপনার কি হয়েছে বলবেন একটু কি আর হবে নিজের বউয়ের বিয়ের প্রস্তাব যে স্বামী পায় সেই বোঝে কষ্টটা কোথায় লাগে নেহালের কথা শুনে রাত নেহালের থেকে নিজেকে ছাড়িয়ে নিল মানে কি হয়েছে বলবেন একটু আকাশের কানে খাটো একটা খালা আছে না সে বিয়ের প্রথম দিন থেকে ভেবেছে আমি আকাশের বন্ধু তুমি আমার বোন জুইকে ভেবেছে আমার ছোট বোন ওই মহিলাটা গতকাল আমাকে প্রস্তাব দিয়েছে বলে আমি তোমার বড় ভাই তাই আমাকেই বলল সব ওনার ইঞ্জিনিয়ার ছেলের সাথে তোমার বিয়ে দেবে আমাদের বাড়ির ঠিকানা নিতে চাইছে কি আপনি কি বললেন ওনাকে বলেছি আনটি ওটা বুকিং করা জায়গা ওখানে আমি ছাড়া কারোর যাওয়ার অনুমতি নেই তারপর বললাম তুমি আমার এখনো অভিনয় হওয়া বাচ্চার মা এই শুনে মহিলা মুখ গোমরা করে চলে গেছে নেহালের কথা শুনে রাত অট্টহাসিতে ফেটে পড়ল তুমি হাসছ সিরিয়াসলি স্যার আমি এতদিনে বুঝতে পেরেছি পাবনার মেন্টাল হসপিটালের লোকজনেরা গুনতে ভুলে গেছে যে তাদের ওখান থেকে একটা পাগল পালিয়েছে আর পাগলটা বর্তমানে আমার সামনে অবস্থান করছে রাত তোমার এটা হাসির মনে হচ্ছে তুমি জানো আমি কত ভয় পেয়েছি ওর ওই আনটি আজ সকালে নাকি চলে যাবে এজন্য তোমাকে এখানে এনেছি যাতে ওই মহিলা তোমার মুখ না দেখতে পারে আচ্ছা কেউ চাইলেই কি আমি তাকে বিয়ে করব তুমি তো বারবার বলো আমি বুড়ো তাই ওই রকম ইয়াং ছেলে দেখে সত্যি যদি তুমি চলে যাও নো রিস্ক আর একটা ফালতু কথা বলবেন না আপনি বয়সের ভিমরতি আপনার এমনে হয়নি আসলেই বুড়ো আপনি নেহাল আবার রাতকে জড়িয়ে ধরল সে আমি যাই হই এই ব্যক্তিটা শুধু আমার নামে বুকিং করা আমার বর্তমানে ও অবর্তমানে আমি মরে গেলেও তুমি অন্য কারো হতে পারবে না রাত আজ সকাল থেকেই তানহা আগে আগে উঠে রাতকে নিয়ে রান্নার কাজে লেগে পড়েছে বিয়ে শেষ করে নেহাল রাত জুই দুদিন হল ফিরেছে আজকে একটা বিশেষ দিন বিশ্ব মা দিবস রাতও শাশুড়ির প্রিয় খাবার বানাতে ব্যস্ত যাই হোক তিনিও সম্পর্কে তার মা যদিও নেহালের মা বলবে বলবে করে এখনও রাতকে সরি বলেনি কিন্তু দুটো দিনে রাত বেশ খেয়াল করেছে নেহালের মা তার সাথে খারাপ ব্যবহার করে না আর কেমন যেন নীরব হয়ে গেছেন সকাল বেলা সবাই খাবার টেবিলে হাজির নেহালের মা তো উঠেই তাড়াহুড়ো করতে করতে ডাইনিং রুমের দিকে আসলেন এত সকাল হয়ে গেছে তিনি এখনো ঘুমিয়েছিলেন কি জানি সকালের খাবার রান্না হয়েছে কিনা খুব চিন্তায় পড়ে গেলেন তিনি যদিও এতটুকু ভরসা তার আছে তিনি না উঠলেও রাত ঠিকই নাস্তা তৈরি করে ফেলবে তড়িঘড়ি করে ডাইনিং রুমে আসতেই থমকে গেলেন নেহালের মা ফুট করে রাত নেহাল তানহা সবাই একসাথে চেঁচিয়ে বলে উঠল হেপি মাদার ডেমা সাথে সাথে সবাই একসাথে গোলাপের পাপড়ি ছিটিয়ে দিল তার গায়ে নেহালের মা অবাক হয়ে সামনে তাকালেন ডাইনিং টেবিলের ওপর সব খাবার সাজানো সব তার পছন্দের খাবার মুরগির রোস্ট পাবদা মাছের তরকারি শুটকি ভর্তা কষা মাংস পাশে একটা একটাকে খুশিতে চোখের কোণে পানি চলে আসলো তার নেহাল আর তানহা দুজনে এগিয়ে গিয়ে মাকে জড়িয়ে ধরল হ্যাপি মাদার্স ডে মা উই লাভ ইউ হো ছেলে মেয়ের এমন সারপ্রাইজ দেখে কেঁদেই ফেললেন নেহালের মা তানহা নেহাল দুজনেই বেশ চুমু খেল নেহালের মা আনন্দে আত্মহারা হয়ে জিজ্ঞাসা করলেন এ সপ্তদের দুষ্টু বুদ্ধি না তানহা আজ আমাকে একটু ডেকেও দিলি না মা এটা আমাদের না ভাবির বুদ্ধি প্রতি বছর মা দিবস যায় কখনো আমরা সেভাবে তোমাকে উইশ করিনি ভাবি সব আয়োজন করেছে নেহালের মা আরেক দফা অবাক হলেন নেহাল আর তানহাকে সরিয়ে রাতের দিকে এগিয়ে গেলেন রাত এতক্ষণ কিছুটা দূরেই দাঁড়িয়ে ছিল নেহালের মা সামনে আসতেই রাত তার হাতে একটা প্যাকেট ধরিয়ে দিল হ্যাপি মাদার্স ডে মা নেহালের মা প্যাকেটটার দিকে তাকালেন চোখ দুটো ছলছল করে উঠল প্যাকেটটা ধরেই রাতকে জড়িয়ে ধরলেন আমাকে আর ভুল বুঝো না মা না বুঝে তোমাকে অনেক খারাপ কথা বলেছি তুমি তো আমাকে নিজের মাই ভাব তোমার মা কিছু বললে কি তুমি রাগ করে থাকতে আমাকে এবারের মতো মা কি বলছেন আপনি আমি কিছু মনে করিনি মানুষ তো মাত্রই ভুল হয় আমরা ছোটরা কত সময় এমন ভুল করে থাকি আপনিও করতেই পারেন আপনি যে বুঝেছেন আমি আপনার থেকে আপনার ছেলে নাতনিকে কেড়ে নিতে আসিনি এটাই অনেক আর এভাবে বলবেন না রাত শাশুড়ির থেকে নিজেকে ছাড়িয়ে নিজ হাতে তার চোখ মুছে দিল চলুন তো আমি এত রান্না জানি না খারাপ হলে কিন্তু কিছু বলতে পারবেন না চলুন খেতে বসবেন তোমার মাকে উইশ করেছো। হ্যাঁ ফোনে করেছিলাম এক কাজ কর আজ সন্ধ্যায় বেয়ান আর সাফোয়ানকে এখানে আসতে বলো আমার ছেলে মেয়েগুলো যখন এরকম দিনে তার মাকে কাছে পেয়েছে আমি চাই না আমার আরেক মেয়ে কষ্ট পা নেহালের মায়ের কথা শুনে রাতের চোখ দুটো ছলো ছলো করে উঠল সকাল থেকেই মায়ের কাছে যেতে ইচ্ছে করছিল তার কিন্তু কি করার সব সময় সব ইচ্ছে যে পূরণ করা যায় না বেয়ানকে তুমি ফোন করে বলো আমিও ফোন করব সবাই আজ রাতে খুব আনন্দ করব তোমার মায়ের জন্য উপহার কিনেছ হ্যাঁ আপনাদের দুজনের জন্য একসাথেই কিনছিলাম তাহলে আর দেরি না চলো সবাই তাড়াতাড়ি খেয়ে নেই আমার বেয়ান আসবে বলে কথা কত রান্না করতে হবে সবকিছুর মধ্যে জুই নীরব দর্শক হয়ে আছে খাওয়া দাওয়া শেষে জুই তানহা ঘরে ছুটে গেল মনি মনি শোনো না কি হয়েছে পাখি তোমরা সবাই নানুমনিকে কি বললে তখন আজ বিশ্ব মা দিবস তোমার যেমন জন্মদিন হয় তেমনি আজ মায়েদের দিন আমি মামনিকে উইশ করব না আমি তো উইশ করলাম না করবে চলো তাহলে আমার কাছে তো গিফট নেই মামনিকে কি দেব আমি জুইয়ের কথা শুনে তানহা আরেক চিন্তায় পড়ল জুই তো আর বোঝে না রাত ওর মা নয় কিন্তু ছোট মানুষ তার ইচ্ছে তো পূরণ করতেই হয় জুই তুমি এখানে বসো আমি এক্ষুনি আসছি আচ্ছা জুই বাইরে গিয়ে নেহালকে নিজের ঘরে টেনে আনলো কি হয়েছে এভাবে টানছিস কেন ভাইয়া জুই চায় ভাবিকে আমাদের মতো মাদার্স ডের উইশ করতে গিফট দিতে এখন কি করবি বল নেহালকে দেখেই জুই খাট থেকে নেমে এসে নেহালের হাত ধরে দাঁড়ালো বাবাই ও বাবাই শোনো না আমি মমনিকে গিফট দেব না মামনি কত মন খারাপ করবে আমি তো আগে কখনো মামনিকে কিছু দেইনি ও বাবাই তুমি আমাকে একটা গিফট কিনে দেও না আমি মামনিকে দেব নেহাল হাটু গেরে জুইয়ের সামনে বসল কি দেবে শোনা বলো একটা বৌ শাড়ি মামনিকে শাড়ি পরলে কত সুন্দর লাগে একদম আমার বউ পুতুলের মতো আচ্ছা ঠিক আছে আমরা এখনি যাব তোমার মামনির গিফট কিনতে বাবাই তুমি কিন্তু মামনিকে বলবে না আমি সন্ধ্যাবেলা মামনিকে চমকে দেব আচ্ছা ঠিক আছে নেহাল উঠে দাঁড়াল তানহার দিকে তাকিয়ে বলল তুইও চল আমরা তিনজনে যাই কিন্তু ভাইয়া ভাবিমা এদের কি বলে বের হবি আরে কিছু একটা বলে কাটিয়ে নেব আমি বরং মাকে শুধু বলে যাই রাতকে বলা যাবে না তাই কর সন্ধ্যাবেলা রাতের মা শাফোয়ান সবে এখানে এসেছে নেহালের মা সবার সাথে কুশল বিনিময় করলেন রাতের মায়ের কাছে ক্ষমা ও চাইলেন নিজের ব্যবহারের জন্য অনেক লজ্জিত তিনি রাত তো মাকে পেয়ে খুব খুশি রাত জামাই কোথায় আর বলো না মা জুইয়ার তানহাকে নিয়ে সেই দুপুরের দিকে বেরিয়েছে কেন উনি তো বলল ওনার কি কাজ আছে আর তানহা ওর কোন বান্ধবীর বাসায় যাবে জুইকেও নিয়ে গেছে তিনজনে গেছে তো গেছে আশার নাম নেই ফোন করছি তাও ধরছে না এর মধ্যে কলিং বেলের আওয়াজ হল নেহালের মা রাতের দিকে তাকালেন বৌমা মা তো ওরা বোধ হয় এসে গেছে দেখছি মা মা ভাইয়া তোমরা বসো আমি দেখছি রাত দরজা খুলতেই তিনজনে একে একে ঘরে ঢুকে পড়ল স্যার আপনার কি কোন আক্কেল জ্ঞান নেই আপনার মতো বেআক্কেল মোখলেস আমি আজ অবধি দেখিনি ফোনটা তুলতেও কি আপনার কষ্ট হয় আর তানহা তুমি বাকি তোমাকে কতবার ফোন করছি হিসাব আছে তোমরা একটু জানানোর প্রয়োজন মনে করো না জানো কত চিন্তা হচ্ছিল সবার রাত একটা না কথাগুলো বলে গেল সামনে থেকে নেহাল তানহা দুজনেই চুপ হয়ে দাঁড়িয়ে আছে এর মধ্যে জুই একটা প্যাকেট এনে রাতের সামনে দাঁড়াল মামনি শুনো জুইয়ের ডাক শুনে রাত একটু নিচু হল কি হয়েছে সোনা। তুমি কিছু খেয়েছিলে নাকি তোমার এই কেয়ারলেস মোখলেস বাবাই আর তোমার মনি দুজনেই তোমাকে না খাইয়ে রেখেছে মামনি হ্যাপি মাদার্স ডে রাত অবাক হয়ে গেল জুইয়ের হাতের দিকে তাকাল রাতের চোখ দুটো ছলো ছলো করে উঠেছে জুই মুচকি কি হেসে রাতের দিকে তাকিয়ে আছে তুমি মনি আর বাবাইকে আর বকবে না এই দেখ তোমার জন্য গিফট কিনতে গেছিলাম আমি তুমি নেবে না রাত আনন্দে কেঁদেই দিল জুইকে কোলে তুলে নিল ছোট গাল দুটো ভরিয়ে দিল অজস্র চুমুতে তুমি আমার জন্য গিফট আনতে গেছিলে হ্যাঁ বাবাই মনি নানুকে গিফট দিল আমিও তোমাকে দেব জানো আমি ও তোমার জন্য ইয়া বড় একটা কে এনেছি আই লাভ ইউ পাখি আই লাভ ইউ মামনি বসার ঘরের সবাই যেন আবেগে আপ্লুত হয়ে গেছে রাত আর জুই ভালোবাসাটা আসলেই মুগ্ধ না করে পারে না মামনি চলো চলো তুমি এটা পড়বে এখন হ্যাঁ চলো চলো মনি চলো না আমরা মামনিকে সাজাই চলো রাত জুইকে কোলে নিয়ে ঘরের দিকে গেল রাতের বেলা খাওয়ার পর্ব সেরে সবাই বেশ হৈ হৈ করে ঘুমাতে চলে গেল রাত জুইকে ঘুম পাড়িয়ে তানহার কাছে শুয়ে দিয়ে নিজের ঘরের দিকে এলো ঘরে এসেই দেখে নেহাল এখনো জেগে আছে ল্যাপটপ নিয়ে বসে আছে রাত কিছু না বলে দরজা লাগিয়ে দিয়ে ভেতরে আসলো রাতের উপস্থিতিটের পেয়ে নেহাল ল্যাপটপ বন্ধ করে নড়েচড়ে বসল এতক্ষণে তোমার আসার সময় হল আপনি ঘুমাননি কেন এত রাত জেগে বসে আছেন সকালে তো আপনার ক্লাস আছে না তুমিও তো ঘুমাওনি জুইকে ঘুম পাড়াতে গিয়ে দেরি হয়ে গেল রাত আলমারির দিকে এগোচ্ছিল নেহাল রাতকে ইশারায় ডেকে নিজের পাশে বসতে পড়ল রাত নেহালের কথা মতো পাশে এসে বসল কি হয়েছে থ্যাংকু কেন আমার সাথে সাথে আমার পরিবারটাকেও এভাবে আপন করে সবকিছু রঙিন করবার জন্য এর জন্য ধন্যবাদ কেন দিচ্ছেন এটা আমার কর্তব্য জুই তো তোমার কর্তব্য না এই শেষ আর কোনো আপনি এই কথা বলবেন না ও আমার মেয়ে সবাই কেন তোমার মতো হয় না গো রাতের পাখি আপনি আজকে অনেক রিচ ফুড খেয়েছেন অ্যাসিডিটির ওষুধ খেতে বলেছিলাম খেয়েছেন ভুলে গেছি নেহালের কথা শুনে রাত উঠে দাঁড়াল কোমরে হাত রেখে ঝাঝালো কণ্ঠে বলল কেয়ারলেস মোখলেস কি আপনাকে এমনি বলা হয় জীবনে একটা কথা আপনার কানে ঢোকে না কানের মধ্যে কি ব্যাঙ ঢুকে বসে থাকে একটা বলত শেয়াল পণ্ডিত আপনি রাত রাগে ফসফস করতে করতে গিয়ে ওষুধ এনে নেহালকে খাইয়ে দিল নেহাল পুরো বেকুব বনে বসে আছে ওইভাবে পেচার মতো করে তাকিয়ে আছেন কেন বিশ্বাস করো রাত আমি শিক্ষক হয়ে জীবনে একটা মানুষের কাছেই গালি খেলাম এমন এমন গালি যে বাপের জন্মে শুনিনি আমি মাইকে অ্যানাউন্স করব কেউ যেন নিজের স্টুডেন্টকে বিয়ে না করে না হলে বাঘের মতো গর্জন করতে করতে বেড়ালের মতো ম্যাও ম্যাও করতে সময় লাগবে না নেহালের কথা শুনে রাত না হেসে পারল না নেহাল এক দৃষ্টিতে রাতের দিকে তাকিয়ে আছে কি দেখছেন তোমাকে নতুন করে দেখার কিছু নেই পার্পেল কালারে তোমাকে খুব মানিয়েছে জুইয়ের পছন্দ আছে বেছে বেছে এই রংটাই তোমার জন্য নিতে বলল সবাই কি আপনার মতো নাকি আপনার যা চয়েজ মাফ চাই যাই বলো জীবনে একটা চয়েজ কিন্তু ঠিকঠাক করেছি কি তোমাকে ওই শুরু হল নেহাল রাতকে টেনে নিজের পাশে বসালো হাত ছাড়ুন আমি ফ্রেশ হব ঘুম পাচ্ছে আমার এ সব সময় খালি ওনার ঘুম তা আমি কি শাড়ি চুরি পরে সঙ্গ সেজে বসে থাকব সবাইকে তো দেখালে আমাকেই তো ভালোভাবে দেখতে দিলে না তোমায় দুচোখ ভরে দেখব এই দেখাটা এক তৃপ্তির নাম আর তোমার ঠোঁটের হাসি সে এক তৃপ্তির প্রকারভেদ তোমার বলা প্রতিটি কথা আমার শ্রবণের তৃপ্তির শিরোনাম আর তুমি তুমি নামটা তুমি মানুষটাই একটা তুমিময় তৃপ্তি রাত লজ্জায় তাকাতে পারছে না নেহালের দিকে এই মানুষটা বারবার তাকে লজ্জায় ফেলে নিজে এক বেহায়া তাকেও যেন এই উপাধি দিতে চায় স্যার আমি ফ্রেশ হব সরুন এই তোমার এই অভ্যাসটা তো মিষ্টি করে নেহাল বলে ডেকে দুষ্টু করে তুমি করে বলতো এই মাঝরাতেও আপনার পাগলামির শেষ নাই তাই না বলো না এমন কেন করো কেন এই রাত নেহাল রাতের আরেকটু গা ঘেসে বসল রাতের নেহালের দিকে তাকাল দুজনেই দৃষ্টি আদান প্রদানে ব্যস্ত রাত অস্ফুটস্বরে বলে উঠল নেহাল ছাড়ো বাইরে বৃষ্টি শুরু হয়েছে আমার ঘুম পাচ্ছে নেহাল বেলকনির দিকে তাকাল বেলকনির দরজা খোলা সন্ধ্যা থেকেই আকাশ মেঘলা ছিল এখন বৃষ্টি ঝুম বৃষ্টি আরেকটু বসে থাকো তোমাকে দেখব সারা রাত তোমাকে অপূর্ব লাগছে আগেও দেখেছেন নতুন করে দেখতে হবে এভাবে ঝুম বৃষ্টি প্রতি ফোটায় যতবার ছুঁয়েছে আমায় দু চোখের আয়নায় শুধু খুঁজেছি তোমায় সঙ্গী হয়েছ আমার প্রতি প্রেম প্রেম বর্ষায় যতবার দেখি তোমায় তোমাতে বিভোর করে আমায় রাত মুচকি হাসল নেহালের বুকে মাথা রাখল সমাপ্ত